بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিতো দর্শক শ্রোতা আজকে আবারো আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আপনাদের প্রাণপ্রিয় প্রোগ্রাম ইসলামিক কিউনেই উইথ ইকরা প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত হয়ে থাকে রাত 9টা থেকে রাত 10:30টা পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকেও আপনারা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার সাথে নিয়মিত মেহমান হযরতুল আল্লাম حضرت شیخ مفتی عبد الرحمن منوہر پوری حضور شیخ الحدیث دار العلوم فوج کیر مدرسہ جزاکم اللہ حضور اپنے آج کے ہمارے جنو شمع دے جنو ایسے چن الحمدللہ اللہ رب العالمین اپنا کے اتم جزا دان کرون ایبن الحمدللہ اپنا در اپنا کاس تک امرا اپکرت ہو اما دے درشک ستا اپکرت ہو بین شمانی تو درشک ستا آج کے اپنا را پرتی دین متوئی آج کے اپنا را বিষয়ভিত্তিক আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে আমাদের মুসলমানদের কোরআন এবং হাদিস দ্বারা আমরা কি জানতে পারি কি ধরনের বিশ্বাস এবং আকীদা রাখা উচিত ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনতে থাকুন আমাদের সাথেই থাকুন জাযাকুমুল্লাহ খাইরা আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের লক্ষ্য বিষয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রসঙ্গে আমরা বিশ্বাস করি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষাধিক আম্বিয়া একরামের মধ্যে থেকে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কোনো এক বর্ণনামতে 1,24,000 বা এর চেয়েও আরও বেশি আম্বিয়া আল্লাহ পাক প্রেরণ করেছেন তন্মধ্যে থেকে 313 জন হলেন রসুল যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন কোনো দিন অথবা নতুন একটি কিতাব দিয়েছেন এবং আমরা আরও বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য এই পৃথিবীতে সর্বমোট 104খানা কিতাব অবতীর্ণ করেছেন তার মধ্যে থেকে 100টা হলো সহিফা ছোটো ছোটো কিতাব এবং বড় কিতাব হলো 4খানা তাওরাত জবুর ইঞ্জিল এবং কোরআন ওই 4টি কিতাবের মধ্যে থেকে অন্যতম একটি কিতাব ইঞ্জিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম টপ 5 রাসূলের মধ্যে থেকে অন্যতম যার ফলে কঠিন কিয়ামতে মানুষ বিচার কায়েম হওয়ার জন্য সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বাবা হিসাবে ওনার কাছে যাবেন এরপরেই হযরত ইব্রাহিম ইসলামের কাছে তারপরে মুসা আলাইহিস সালামের কাছে তারপরে আসবেন ঈসা আলাইহিস সালামের কাছে
আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের কাছে তারপরে ইব্রাহিম তারপরে হযরতে মূসা তারপরে ঈসা ঈসা আলাইহিস সালাম রেফার করবেন যেই কাজের জন্য উপযুক্ত যিনি তিনি হলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কঠিন কিয়ামতে উম্মতরা বিচার কায়েম হওয়ার জন্য যাদের কাছে গেলে সহযোগিতা পাওয়ার আশা রাখা যায় আদম আলাইহিস সালামের পরেই ওই পাঁচজন রাসূলের মধ্যে থেকে অন্যতম একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম ওই নবী যিনি কিয়ামতের দিনও আমাদের নবী ঈসা আলাইহিস সালামকে রেফার করবেন বলবেন যে তোমরা বিচারের জন্য ওনার কাছে যাও উনি সুপারিশ করলে ওনার শাফাতের মাধ্যমে শাফাতে কুবরার মাধ্যমে বিচার কায়েম হবে ঈসা আলাইহিস সালাম ওই নবী যিনি আমাদের নবী মুহাম্মদ রাসূল ইসলামের সুসংবাদ দিয়ে গিয়েছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ হযরত ঈসা আলাইহিস সালামের আরেকটি পরিচয় হলো যে ওনার জন্ম ছিল অস্বাভাবিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে এই কথার উত্তর এক জায়গায় বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম ঈসা আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে তোমরা তাজ্জুব হওয়ার তো কোনো কারণ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্বাভাবিক কুদরত এবং ক্ষমতা দেখাতে গিয়ে মা বাবা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন সেখানে শুধু বাবা নয় মাও তো ছিলেন না আবার হযরত হাওয়া আলাইহাস সালামকে মা ছাড়া সৃষ্টি করেছেন আর ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন আপনি এবং আমি এবং সাধারণত জেনারেল ম্যানকাইন্ড এবং মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন প্যারেন্টসের মাধ্যমে মা বাবার মাধ্যমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টির ক্ষেত্রে চারটি নমুনা রেখেছেন সাধারণ নিয়ম হলো মা বাবার মাধ্যমে আবার কাউকে সৃষ্টি করেছেন মা বাবা ছাড়াই আদম আলাইহিস সালাম আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ছাড়া সৃষ্টি করেছেন হযরত হাওয়া আলাইহাস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন এই জন্য ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালাহু কুন ফায়াকুন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন সূরা আলে ইমরানে ঈসা আলাইহিস সালাম বাবাবিহীন সৃষ্টি হওয়ার কারণে যারা তাজ্জুব করেন তাদের জবাবে আল্লাহকে তা বলেছেন এজন্য মুসলমানরা বিশ্বাস করি উনি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান এবং বাবা ছাড়াই আল্লাহ পাক কুদরতি ভাবে ওনাকে সৃষ্টি করেছেন জিবরাইলের মাধ্যমে কালিমাতুহু আল্লাহ একটি কথা কুন তুমি সৃষ্টি হয়ে যাও এই কথার মাধ্যমেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট রূহ জিবরাইলের মাধ্যমে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনার মধ্যে এই রূহটা আল্লাহ পাক প্রেরণ করেছিলেন এজন্য রূহুম মিনহু বলা হয়েছে আমরা এটাই বিশ্বাস করি ওনার সৃষ্টি নিয়ে কিছু মানুষ ওনার সম্পর্কে বাড়াবাড়ি করে কেহ বিশ্বাস করে উনি নিজে খোদা অথবা তিন খোদার মধ্যে থেকে একজন অথবা উনি সান অফ গড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে কোরআনে বলেছেন আমার মুসলমানের মুঠি আমরা এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আব্দুহু উনি আল্লাহর বান্দা ও কালিমাতুহু আল্লাহর কথার মাধ্যমে সৃষ্টি করেছেন রূহ মিনহু এবং আল্লাহ পাক ডাইরেক্ট রূহ দিয়েছেন যারা এই আকিদা বিশ্বাস করবে এক আল্লাহ শরিক নাই এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যারা বিশ্বাস করবে উনি আল্লাহর বান্দা এবং উনি আল্লাহর কথার মাধ্যমে সৃষ্টি হয়েছেন কুনের মাধ্যমে আল্লাহর কুদরতিভাবে ওনাকে সৃষ্টি করেছেন রূহ দিয়েছেন ডাইরেক্টলি যারা বিশ্বাস করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন শেষ নবী এবং আল্লাহর বান্দা বিশ্বাস করবে যারা জান্নাত সত্য জাহান্নাম সত্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিশ্বাসে যারা দুনিয়া থেকে নিয়ে যাবে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করবেন আল্লাহ আমাদেরকে সেই সঠিক বিশ্বাসে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন তো এই জবাবে যারা মনে করে হি ইজ গড ও হি ওয়ান অফ থ্রি গড অর হি ইজ সান অফ গড আল্লাহ তাদের জবাব বলেছেন না এটা বাড়াবাড়ি ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করবে না ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক আল্লাহ সম্পর্কে তোমরা একমাত্র সত্য কথা যেটি সেটি বলবে ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম অতএব সঠিক বিশ্বাস যেটি সেটি হলো আল্লাহ বলতেছেন হযরত মসিহ ঈসা উনি মারইয়ামের সন্তান এক পরিচয় রাসূলুল্লাহ আরেক পরিচয় উনি আল্লাহর রাসূল আমি আগেই বলেছি যে লক্ষাধিক আম্বিয়া কেরামের মধ্য থেকে 313 জন রাসূলের মধ্য থেকে টপ 5 রাসূলের মধ্য থেকে অন্যতম একজন হযরত ঈসা আলাইহিস সালাম যাদেরকে আসমানি চারটি বড় বড় কিতাব দেওয়া হয়েছে তার মধ্যে একটি কিতাব ইঞ্জিল দেওয়া হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামকে ও কালিমাতুহু এবং ওনার সৃষ্টিটা মিরাকলি হয়েছে বাবা ছাড়া
আল্লাহর কথার মাধ্যমে আলকাহা ইলা মারিয়াম আল্লাহ বলেছেন কোন হয়ে যাও বাস উনি মায়ের পেটের ভিতরে চলে এসেছেন ওয়া রূহুম মিনহু এবং রূহটা ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এই রূহটা প্রেরণ করে দিয়েছেন এটাই হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সত্য বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটি মুজিজা ছিল যে উনি মায়ের কোলে কথা বলেছেন যে সময় ওনাকে নিয়ে ওনার মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের সামনে এসেছিলেন তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাদি ব্যতীত এই সন্তান কিভাবে সৃষ্টি হয়ে গেল কালাত আন্না ইয়াকুনু লি গুলাম যে প্রশ্ন নিজেই করেছিলেন যে আল্লাহ বিবাহ ছাড়া আমার সন্তান কিভাবে হবে আল্লাহ উত্তরে বলেছিলেন যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন আল্লাহ বলেছিলেন قال كذلك قال ربك هو علي حيين بابا চড়াও বিবাহ চড়াই আমি সন্তান দিতে পারি এটা আমার জন্য খুবই সহজ ولنجعله آية للناس ورحمة ঈসা আলাইহিস সালামের এইভাবে অস্বাভাবিক জন্মকে আমি একটি আমার কুদরতি নিদর্শন বানাতে চাই এবং দুনিয়াবাসীর জন্য আমি একটি রহমত স্বরূপ আমি এটাকে প্রমাণ করতে চাই وكان امر مقضيا এটাই আমার ফয়সালা এবং ডিসিশন فحملته فانتبذت به مكانا قصيا যে সময় আল্লাহর হুকুমে গর্ভে চলে আসলেন হযরত ঈসা আলাইহিস সালাম মরিয়মের ফাজাহাল মাখাদুল ইলা জিযউ নখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া যে সময় প্রসব ব্যথা শুরু হলো উনি বাইতুল মাকদিস থেকে অনেক দূরে চলে গেলেন বাইতুল লাহামে সেখানে ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন উনি চিন্তায় পড়ে গেলেন হায় হায় বাবা ছাড়া সন্তান বিবাহ ছাড়া সন্তান মানুষের কাছে আমি কী জবাব দিব উনি টেনশনে বলতে লাগলেন কালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া হায় হায় যদি এর আগে আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম আমি মারা যেতাম আমি মানুষের মুখ থেকে আমি একদম আমি ভুলে যেতাম তাহলে তো মানুষ হয়তো আমাকে নিয়ে এইভাবে কিছু বলতো না ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবিলের মাধ্যমে আওয়াজ দিয়ে বললেন লা তাহজানি আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া এইভাবে শেষ পর্যন্ত সময় ঈসা আলাইহিস সালাম পয়দা হলেন আমি মূল বিষয়ে আমি যাচ্ছি পরে বিস্তারিত আমরা ঘটনায় যাব ঈসা আলাইহিস সালাম মায়ের কুলে থাকা অবস্থায় শিশু ঈসা কথা বলেছেন বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন এটা আরেকটি মুজিজা বাবা ছাড়া সৃষ্টি বিবাহ ছাড়া মরিয়মের ঘর থেকে ঈসা জন্ম নেওয়া আবার পাশাপাশি উনি ছোটবেলা মায়ের কুলে শিশু থাকা অবস্থায় কথা বলা এটাও আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট বড় একটা কুদরতের নিদর্শন ছিল উনি যে বক্তব্য দিয়েছিলেন মায়ের কুলে এই বক্তব্যটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কালা ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا سوره مريم ওনার বক্তব্য আল্লাহ বকুল্লে করেছেন উনি বলেছেন আমি আল্লাহর বান্দা প্রথমেই বলেছেন আমি আল্লাহর বান্দা আমাকে যেন বাবা ছাড়া সৃষ্টি হওয়ার কারণে বা ছোটবেলায় কথা বলার কারণে কেউ যেন অন্য জিনিস যেন মানে রং যেন না বুঝে ফেলে আজকাল আমরা অনেক সময় কোনো মানুষের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা দেখাতে গিয়ে আমরা অনেক সময় শিরিকে লিপ্ত হয়ে পড়ি এজন্য শিরিক থেকে বাঁচানোর জন্য প্রথম শব্দ উনি বললেন আমার সম্পর্কে তোমরা যেন ভ্রান্ত আকিদা যেন না রাখো আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাব আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন ইঞ্জিল অতএব আমার সম্পর্কে কেউ উল্টাও কোনো যেন বিশ্বাস না করে কারণ তখন তৎকালীন সময়ের ইহুদিরা কিন্তু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের বিশ্বাস ছিল উনি যারাত সন্তান নাউযু বিল্লাহ আর এরা বলে ফেললো বেশি উপরে উঠেইয়া যে উনি হয়তো নিজেই খোদা অথবা তিনজনের মধ্যে থেকে একজন অথবা উনি নিজে সান অফ গড এই তিনটার ক্ষেত্রে আল্লাহ বলেছেন না এই তিনটা যাবে বলা যাবে না ঠিক তদ্রূপ উনাকে যারা সন্তান বলার তো কোনো সুযোগই নেই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নবী বানিয়ে উনি তো মাসুম হয়ে থাকেন আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এই ব্যাপার বক্তব্য সঙ্গে আমরা পরে যাব বক্তব্যের কথাটা আমরা শেষ করে ফেলি ওয়া জাআলানি মুবারাকান উনি বললেন আমি যেখানেই থাকবো আল্লাহ আমার মাধ্যমে বরকত দেবেন আইনামা কুন্তু ওয়া আওসানি বিস-সালাত এবং আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন যথাসময়ে নামাজ যেন পড়ি এই নামাজ তো তখনও ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত নামাজ থাকবে ওয়া যাকাত এবং আমি যেন যাকাত
প্রদান করি মা দুম তু হাইয়া যতদিন পর্যন্ত জীবিত থাকবো ওয়া বররাম বে ওয়ালিদাতি আমি যেন মায়ের সঙ্গে সৎ আচরণ করি এটা আম্বিয়া কেরামের শিক্ষা আমাদের যাদের মা রয়েছে আমরা তাদের সঙ্গে যেন আমরা সুন্দর এবং নাইস ব্যবহার করি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যেদিন জন্মাচ্ছি নিবে শান্তি আমি যেদিন মারা যাবো সেদিন আমি শান্তিতে নিরাপদে মারা যাবো আমাকে কেউ মারতে পারবে না ওয়া ইয়াউমা উবাসু হাইয়া এবং আমাকে আবার পুনরায় জীবিত করা হবে এজন্য বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামকে শেষ পর্যন্ত যে সময় তারা দুশ্মনী করে মারবার চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেফলি ওনাকে আসমান উঠে নিয়েছেন বর্তমানে উনি দ্বিতীয় আসমানে আছেন কেয়ামতের পূর্বে আবারও দুনিয়াতে আসবেন আসার পরে 33 বৎসর বয়সে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছিল আরও সর্বমোট 7 বৎসর থাকবেন দুনিয়ায় 40 বৎসর বয়সে উনি ইন্তেকাল করবেন এবং স্বাভাবিকভাবে ওনার কবর দেওয়া হবে আমরা বিস্তারিত আরও ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ পেলে আমরা আলোচনা করব এই মতো মৌলিক বিষয়গুলা যে উনি একজন নবী এবং মিরাকলে জন্ম হয়েছে সুরবেলা কথা বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বাভাবিক আরও কিছু মিরাকল মুজিজা ওনার হাতে দিয়েছিল জন্মগত অন্ধ বাল হয়ে যেত লেপা বেমার যাদের দল ব্যথা বেমার ছিল উনি এইভাবে মুছে দিলে সুস্থ হয়ে যেত তারপরে কোনো মুর্দাকে কুম্বিদিনা বলে জীবিত হয়ে যেত কাদা দিয়ে ফেঁক দিয়ে পাখি বানিয়ে ছাড়ি দিলে উড়ে যেত এই মুজিজা আল্লাহ পাক ওনার হাতে দিয়েছিলেন আরও বাকি কথাগুলো আমরা ইনশাআল্লাহ আরও জানার চেষ্টা করব কোরআনে করিমে ওনার মা সম্পর্কে একটি সূরা মরিয়াম এবং ওনার নানার ফ্যামিলি সম্পর্কে সূরা আলাম দুইটি সূরা আল্লাহ পাক অবতীর্ণ করে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস স্থাপনের জন্য আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন জাযাকুমুল্লাহ খায়রান জাযাকুমুল্লাহ খায়রান সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত আল্লাম থেকে আপনারা হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে বিস্তারিত আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ আরও শুনতে পারবেন আরও জানতে পারবেন আজকে হয়তো আপনারা হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী সম্বন্ধে জানতে পারবেন ওনার সম্বন্ধে আমাদের কী আকীদা থাকা উচিত আরও আমাদের বাচ্চাদেরকেও আমরা শিক্ষা দিব ওদের সাথেও আমরা আলোচনা করবো এইগুলো নিয়ে ইনশাল্লাহ জাযাকুমুল্লাহ খাইর এই মুহূর্তে আমাদের সাথে কলার আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন নি জি আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ টিভির ভলিউম একটু কমাইয়া আপনার প্রশ্ন হইবানি জি টিভির ভলিউম একটু কমাইতে হইব না তো আওয়াজের ফিরিয়ে দিব জি আমি একটা প্রশ্ন করতাম জি ফরমাও কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি প্রশ্ন করতাম আমি বইয়া নামাজ পড়ি উচ্চই জি 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 আমার খাওয়ার অসুবিধা আমি জিও করতাম পারি না তো এখন আমি ও সৈজাটা বোয়ার মাঝে কিনান দিতাম একটা আমার তোদের এইটা আপনি বইয়া খিলা দেন জানাবো তো বইয়া নামাজ পড়েননি জি না আমি চার বইয়া নামাজ পড়েন আর বুঝছি রুকুর আগ পর্যন্ত উবাইতে পারেন না পারেন না জি না আমি উবাইতে পারি না এমনি উবাইতে পারেন না শুরু থেকে অনেক চার বইয়া নামাজ পড়েন না নি আমি প্রায় 10 বছর ধরে আমি চার বইয়া পড়লাম আর এমনি জায়নামাজও বইয়া তো স্বাভাবিক সহ্য দিতে পারেন না নানি জি না জি না আমি খোঁজার একটা আর কোনো প্রশ্ন আছে নি জি না আর কোনো প্রশ্ন নাই আর ও প্রশ্নটা আমরা জবাব দিই ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনার শুনতে থাকুক হুজুর জবাব দেব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আপনার প্রশ্ন আপনি অসুস্থ প্রায় 10 বছর যাবত চেয়ারে বসে নামাজ পড়েন এবং আপনার শারীরিক অবস্থা এমন প্রশ্নের মাধ্যমে যেটা জানতে পারলাম আপনি সাধারণত জায়নামাজে বসেও স্বাভাবিক সজ্জাও দিতে পারেন না যারা জায়নামাজে বসেও সজ্জা দিতে পারেন না বা শুরু থেকে যারা দাঁড়িয়ে স্বাভাবিক নামে নামাজ পড়তে পারেন না ইভেন জায়নামাজে বসেও যথা নিয়মে সজ্জা দিতে পারেন না তারা চেয়ারে বসে নামাজ পড়লেও নামাজ হয়ে যায় তবে চেয়ারে বসে নামাজ পড়তে হলে রুকুর আগ পর্যন্ত দাঁড়াতে পারলে ওনারা দাঁড়াবেন এবং রুকু দিয়া তারপরে চেয়ারে বসে সজ্জা দিয়ে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে আপনি যেহেতু স্বাভাবিক নামাজও পড়তে পারেন না মুসল্লায় বসেও স্বাভাবিকভাবে সজ্জাও দিতে পারেন না আপনি শুরু থেকে দাঁড়াতেও পারেন না যার ফলে আপনি শুরু থেকেই প্রথম থেকেই বসে নামাজ পড়েন তো আপনার প্রশ্ন হলো এই বসে নামাজ পড়ার সময় সজ্দা কীভাবে দেবেন তো দেখেন আপনি বসে বসে নামাজ পড়লেন আল্লাহু আকবার নামাজ পড়লেন সুবহানাকাল্লাহু বিহামদিকা তারপরে আউযুবিল্লাহি মিনাশ পড়লেন সূরা ফাতিহা পড়লেন সূরা পড়লেন রুকুতে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা এবার সজ্দা দিবেন সজ্দা ঠিক তেমনিভাবে হাঁটু মাঝে রাখবেন আর মাথাটা রুকু থেকে একটু নিচে নিয়ে যাবেন রুকু যতটুকু আপনি মাথা ডাউন করেছিলেন এর চেয়ে একটু আর একটু নিচে মাথাটা নেওয়ার চেষ্টা করবেন যতটুকু পারেন আপনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আল্লাহুম্মা ফিলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদুনি ওয়াজবুনি ওয়ারফানি
الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এই যে আপনি রুকুর সময় কিন্তু আপনার হাতটা এখানে রাখা ছিল সিজদার সময় সমান হাতটা এখানে রাখবেন নাকি হাতটা আপনি এবারে রাখবেন না বেঁধে রাখবেন উত্তম হলো হাতটা হাঁটু উপরে রেখে আপনি মাথাটা নত করবেন রুকুর মধ্যে যতটুকু নিচে গিয়েছিলেন এর চেয়ে একটু বেশি সিজদার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন আর আপনি সিজদা ছবি পড়বেন ইনশাআল্লাহ সিজদা হয়ে যায় এখানে অনেকেই ভুল করেন কি ভুল যে ওই অবস্থায় একটি টেবিল সামনে রাখেন আবার কেউ বালিশ রাখেন কেউ আবার হাতটাকে এবার উঠাইয়া এবার নেওয়ার পড়েন আমি দেখেছিলাম এক মসজিদে সময় ইমাম ছিলাম তখন একজন মুসল্লি রুকু দিতে নেবে আল্লাহ আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহি সিজদার সময় উনি পিছনে পুরো সরে গিয়ে এইভাবে গিয়া আল্লাহু আকবার মাথাটা পুরো পিছন থেকে নিয়ে গিয়ে হাতটা উপরে উঠাইয়া উনি এবার লাগাইছেন এই তো হবে না কারণ সিজদা তো হলো আপনি কপালটা ফ্লোরে লাগাবেন বা আপনি কাছের উপরে নিয়ে যাবেন তো উনি রুকুর সময় তো মাথা একটু নত করলো কিন্তু সিজদার সময় একদম পিছন থেকে চেয়ারের মধ্যে হেলান দিয়ে মাথাটা পিছন থেকে সোজা করে নিয়ে গিয়ে হাতটা এবার লাগাতেন তো এই রুকুটাটা হতো না এজন্য আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন এমন কিছু লোক বের হবে 70 বছর নামাজ পড়ার পরেও একটি নামাজ কবুল না এরকম লোক বের হয়ে যাবে আল্লাহ মাঝে আল্লাহ মাঝে এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্র্যাকটিক্যালি নামাজের শিক্ষা দিয়ে থাকেন যেন যাতে আমাদের নামাজগুলো শুদ্ধ হয় আপনি ছোটবেলা শিখেছেন আলহামদুলিল্লাহ শিখতে পারেন নাই এখনও সুযোগ আছে আলহামদুলিল্লাহ আপনারা গিয়ে ওলামায়ে কেরামের কাছ থেকে অথবা দাওয়াতি মেহনতের লগে যোগাযোগ করে আপনারা নামাজ শিখতে পারেন নামাজ শিখা খুবই জরুরি খুবই জরুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সঠিক নামাজ শিখার সুযোগ দান করুন আমিন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর পরবর্তী কলে কে আছেন দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিতরে আমি কেটা অজু করি যে মুছে করি মোজা রূপে চামড়ার মোজার উপর আপনি গড়েও যদি থাকেন তাহলে আপনি তো মাত্র এশাকের সময় থেকে শুরু করে এশা পর্যন্ত মাত্র কয়েক ঘন্টা ইভেন 24 ঘন্টা পর্যন্ত যদি আপনি না খুলেন তো অজু বাঙ্গা থেকে শুরু করে আপনি অজু করে পরিধান করেছেন ওই সময় থেকেও নয় অজুর সময় ভেঙে গেল এরপর থেকে আপনি যদি অজু করার পরে মোজা পরিধান করেছেন তারপরে অজুর সময় আপনার ছুটে গেল ঠিক আছে ওই সময় থেকে হিসাব করে 24 ঘন্টা পর্যন্ত আপনি যদি মোজা না খুলে থাকেন তাহলে প্রত্যেক অজুর সময়ে পা না ধুয়ে আপনি মোজার উপর চামড়ার মোজার উপর আপনি মশা করে নামাজ পড়তে পারেন তবে মোজাটা হতে হবে ফুল চামড়ার যেটাকে আরবিতে বলে খুফাইন তো আপনি তো এশাকের সময় পরে ওই খুফফাইন চামড়ার লেদারের মোজা আপনি ব্যবহার পরিধান করেন আর এশা পর্যন্ত আপনি না খুলে যে সময় অজুর প্রয়োজন অজুর টাইমে আপনি বাকি অজু করলেন আর ওই মোজার উপর মশা করে পড়ছেন 100% হয়েছে কোনো সমস্যা নাই 80 জনের চেয়ে বেশি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুফফাইনের উপর মশা করেছেন অর্থাৎ ফুল্লি লেদার সক্স খুফফাইন মানে কি পুরাটা লেদার নিচে উপর পুরাটা আর সাধারণ মোজার মধ্যে থেকে আরও 3 প্রকার মোজার উপর মশা করা যাইছে এটাও খুব ফাইনের মতো হওয়ার কারণে আরবিতে এটাকে জাওরব বলে তো জাওরব আইনে মুজল্লদাইন যদি মোজাটা উপর এবং নিচে শুধু চামড়া আর জাওরব আইনে মোলা আলাইন যার শুধু নিচে সোল চামড়া আর জাওরব আইনে সখিন আইন যদি মোজাটা এত বেশি গাড়ি হয় তিক হয় যে চামড়ার মোজার মতোই জুতা ছাড়াও এটা পরিধান করে চলা যায় এবং চামড়ার মোজার মতো এটার ভিতরেও পানি ঢুকে না ওই ওই ধরনের মোজার উপরও মশা করা যায় টোটাল 4 প্রকার মোজা হয়ে গেল ফুলি লেদার যেটাকে আরবিতে খুব ফাইন বলে নিচে উপরে লেদার এটাকে আরবিতে জাওরবাইনে মুজল্লাদাইন বলে বা শুধু নিচে সোল লেদার এটাকে জাওরবাইনে নওয়ালাইন বলে আর খুব বেশি গাড়ি যদি হয় জাওরবাইনে সখিন আইন আপনি মার্কেটে দেখবেন অনেক ইসলামিক শপে বর্তমানে একটি মোজা পাওয়া যায় অত্যন্ত গাড়ি চামড়ার মোজার মতোই প্রায় যদিও মেটেরিয়াল চামড়া নয় কিন্তু এটা পানি ঢুকে না ওয়াটার প্রুফ আর জুতা ছাড়াও যদি কেউ এটা পরিধান করে হাঁটতে চায় হাঁটতে পারবে তো এই মোজার উপর মশা করা যায় বাকি সাধারণ মোজা আজকে যে আমরা যেটা পরেছি বা আপনারা যেভাবে সাধারণ পরে থাকেন সুতার মোজা নাইলনের মোজা উলের মোজা যেগুলো যে পানি ঢুকে যায় পাতলা
এগুলোর উপর কিন্তু মুসা করা যায় না, এটা নির্ভরযোগ্যের কথা। বাট আপনি তো লেদার সক্স পরতেছেন এবং আপনি ইশাকের সময় পরিধান করে আসা পর্যন্ত 24 ঘন্টার কম টাইম আপনি করতেছেন। যদি আপনি পুরো 24 ঘন্টা পর্যন্ত আপনি কন্টিনিউভাবে রেখে মুসা করতে চান সেটাও জায়গা রয়েছে। আর মুসাফিরের জন্য 72 ঘন্টা মানে তিন দিন তিনটাই, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা দিনের মধ্যে কত ইজি করেছেন। এই হাদিসটা লেদারের উপর মাসার হাদিসটা মুতাওয়াতির হওয়ার কারণে, 80 থেকেও বেশি সাহাবা একরামদের বর্ণিত হওয়ার কারণে, সাহাবা একরাম সহ তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন প্রায় সকল মুমিন আহলে সুন্নাহ জামাত একমত, ওই চামড়ার মোজার উপর মাসা করা যেতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র শিয়াদের কিছু সম্প্রদায় এটার এগেনস্টে, বাকি সকল একমত মাসা করা যায়। জাজাকুমুল হাসান জাদা। এখন চামড়ার মোজার উপরে যদি কেউ মাসা করতে চান আর কেউ ধুইতে চান, কোনটা উত্তম বা? এখানে উত্তম অনুত্তমের কোনো কথা নয়। আসলে কেউ যদি এই কারণে উনি পা ধোন যে চামড়ার মোজার পর সন্দেহ আছে, তাহলে সেটা উত্তম হবে না। কারণ রসুল্লাহ ইসলাম যেটা করেছেন, উলামা কেরাম এপ্রুভ করেছেন, অতএব যদি কেহ পা ধুইয়াও পড়ে ঠিক আছে আর মোজার উপর মশা করে সেটাও ঠিক আছে, দুটোই আমরা সমানভাবে দেখব। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে আমি পারবো ইনশাল্লাহ আমি পা ধুয়ে করব, সেটা ওনার জন্য হয়তো আর একটু ভালো হতে পারে, কিন্তু এই বিশ্বাস নিয়ে যে চামড়ার উপর মোজা করলে আমার সন্দেহ রয়েছে না আমি চামড়া মশা করবো না, এই বিশ্বাস নিয়ে করা ঠিক হবে না। কেন? আল্লাহ যেভাবে পারমিশন দিয়েছেন এটার উপর আমল করা, দেখতেও আল্লাহ ভালো পান। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। কিন্তু এক্সট্রা রিওয়ার্ড পাওয়া যাবে যদি বিশ্বাস থাকে যে চামড়ার উপর 100% মশা করা ঠিক আছে। এরপরেও যদি আমি মনে করি দোয়া থেকে এটার একটু বেশি সব হবে, এইভাবে বেশি সব বলতে, হ্যাঁ মনে করলো যে আমি একটু কষ্ট করলাম হয়তো আল্লাহ কাছে সব বেশি, আমি বিশ্বাস করি যে চামড়ার উপর মশা করলেও কোনো সমস্যা হবে না, তখন হয়তো ঠিক আছে, সমস্যা হবে। জায়েজ আছে। জাজাকুমুল্লাহ খেরান। সম্মানিত দর্শকরা, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা একটি ছোট্ট বিরতি যাচ্ছি, তারপরে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনারা আমাদের বিশিষ্ট প্রোগ্রাম দেখতেছেন। আমাদের প্রোগ্রাম হচ্ছে ইসলামিক ইউনিয়ন উইথ ইকরা। আমার সাথে আছেন হযরতুল আল্লাম মুফতি আব্দুর রহমান সাহেব মনোহরপুরি হুজুর, শেখুল হাদিস দারুল উলুম ফৌজকের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ হুজুর, আজকে ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্নগুলো নেওয়া হয়েছে, আরও প্রশ্ন নেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা কল করতে থাকুন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, জাজাকুমুল্লাহ। এখন এই মুহূর্তে আমাদের সাথে একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন হলো ভোর 11 o'clock সকাল 11টায় কি নফল নামাজ পড়া যাবে? ইয়েস, ইনশাল্লাহ পড়া যাবে, যদি ওই টাইমটা মিড ডে পর্যায়ে না হয়, দুপুরের টাইম না হয়। আর আমার মনে হয় ঠিক 11টার সময় বোধহয় দুপুরের টাইম শুরু হয়ও না, 11টার একটু পরে হয়তো শুরু হতে পারে। টাইমের ব্যবধানে যে সময় সূর্যটা একদম মাথার উপরে চলে আসে, যে সময়টা সূর্যটা হাইয়েস্ট পয়েন্টে চলে আসে, হাদিসের পরিভাষায় এটাকে ইস্তেওয়া বলা হয়, ইস্তেওয়া উশামস। আর আমরা বাংলা ভাষায় বলি দুপুর, আমরা হয়ে যে দুই ফোরে যেটা হয়ে গেছে ওটা। তো যদি 11 o'clock দুপুর বা সূর্যটা একদম মাথার উপরে চলে না যায়, তাহলে এই সময় আপনি নফল নামাজ পড়তে পারবেন। তো আপনার প্রশ্নের আনসার হিসাবে আর একটু ক্লিয়ারলি বলবো যে শুধু ফার্স্ট টাইমে নফল নামাজ পড়া যায় না, ডেইলি কয় টাইম? ফার্স্ট টাইম। সূর্য উঠতেছে আপনি পারবেন না, আপনি ক্যালেন্ডারে দেখবেন সানরাইজ, ওই টাইম থেকে শুরু করে 10 থেকে 15 মিনিট নফল পড়া যায় না বা কোনো নামাজই পড়া যায় না। আর দুই নম্বর, যে সময় দুপুরের টাইম সূর্য যে সময় একদম মাথার উপরে চলে যায়, হাইয়েস্ট পয়েন্টে উঠে যায়, যেটাকে ইংলিশে মিড ডেই বললেও টাইম যে মিড ডেই নয়, ওই সূর্যের লগের সম্পর্ক রেখে মিড ডেই, ওই টাইমেও পড়া যায় না জলের আগ মুহূর্তে। এটা আপনি বুঝবেন কীভাবে? ক্যালেন্ডারে দেখবেন জোহরের বিগিনিং টাইম, ওই বিগিনিং টাইম থেকে 5 থেকে 10 মিনিট আগ পর্যন্ত দুপুরের টাইম থেকে সূর্য একদম মাথার উপরে থাকে, এই টাইমে নামাজ পড়া যায় না। দুই, তিন নম্বর, সূর্য ডুবার সময় দেখবেন সানসেট, ওই সানসেট থেকে শুরু করে 5 থেকে 10 মিনিট পর্যন্ত সূর্য ডুবতে লাগে, ওই টাইমে আপনি নামাজ পড়বেন না। আর ফজরের ফরজ পড়ার পরে, ইভেন ফজরের টাইম ঢুকার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, ওই টাইমেও কোনো নফল পড়া যায় না। বিশেষ করে ফজরের ফরজ পড়ার পরে সূর্য উঠা পর্যন্ত রাসূল নিষেধ করেছেন হাদিসটি বুখারী শরীফে। সেম আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত, এই টাইমেও
নফল পড়া যায় না আর বাকি যে কোনো টাইমে আপনি নফল পড়তে পারেন তো 11 টাইম যদি দুপুরে টাইম না হয় থাকে এবং সাধারণত এই টাইমে দুপুর হয় না আপনি নফল পড়তে পারবেন বরং বেশিরভাগ সময় 11 ক্লকে আমরা যে একটি নামাজ পড়ে থাকি সূরাতুল জুহা বা চাষতে নামাজ ওই নামাজটা পড়াই হয় অ্যারাউন্ড 11 ক্লক যে সময় সূর্যের তাপটা একটু গরম হয়ে যায় তো এই সময় নফল পড়া যাবে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন জাযাকুমুল্লাহ দেখি এই মুহূর্তে আমাদের সাথে কলার আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি চাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের মুফতি সাহেবকে বলবেন যে একটু এক্সপ্লেন করার জন্য জি যে জুমার নামাজের জন্য মিনিমাম কতজন মুসল্লি দরকার কোন কোন মাজাবে বলা আছে যে 40 জন লাগবে কোন মাজাবে 12 জন বলা আছে আমরা জানি জমাতের জন্য মিনিমাম 2 জন হলেই জমাত হয়ে যায় রাসূল বলেছেন আল ইসনান ফামা ফাওকাহুমা জামাআতুন আল ইসনানি ফামা ফাওকাহুমা জামাতুন দুই বা ততাধিক হলেই জামাত হয়ে গেল এটা সাধারণ নামাজের জন্য অবশ্যই প্রযোজ্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সহ আরও বিভিন্ন উলামায়ে কেরাম ইমাম তিরমিজির কিতাবে এইভাবে একটি চ্যাপ্টার নিয়ে এসেছেন বাবুন আল ইসনান ফামা ফাওকাহুমা জামাতুন দুই বা ততাধিক হলেই জামাতের জন্য যথেষ্ট জুমার নামাজটা যেহেতু ইজতেমা থেকে বিগ গ্যাদারিং তো সেই হিসাবে এখানে কি মিনিমাম 2 জন ইমাম সহ আরও 1 জন মানে 2 জন হলে জুমা পড়া যায় আমরা দেখি যদি ইতিহাস তো দেখবেন নবী করিম ইসলাম এইভাবে 2 জন নিয়ে কখনো জুমা নামাজ পড়েন নাই এই দিকে বিবেচনা করে কেউ বলেছেন 12-র কথা কারণ একদিনের ঘটনা আছে রসুল জুমা শুরু করেছিলেন বেশ কিছু লোক নিয়ে বা খুব ক্রাইসিস থাকার কারণে একজন শাম থেকে কিছু মাল নিয়ে এসেছিল আর নমাজের মসজিদের বাহিরে উনি এই তার বিজনেসের জন্য এইভাবে ফুরসেল বাজনা উনি বাজাইছে আর সবাই মনে করছেন মাল চলে আসছে আমরা পরে পাবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে রেখেই অনেক বের হয়ে পড়েছিলেন আল্লাহ কোরআনে এই মর্মে উল্লেখ করেছেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কিছু লোক বিজনেস বা বাজনা বাইর সময় খেলার আওয়াজ শুনলেই আপনাকে নামাজে রেখেই তারা চলে গেল এটা তো ঠিক করলো না ওই দিন যারা গিয়েছিলেন বাহিরে যাওয়ার পরেও রসুলের সঙ্গে 12 জন এরপরও ছিলেন রসুলাম জুম্মা কন্টিনিউ করেছেন পরে এরা এসে লিখেছেন আবার তাহলে ওই হাদিসের ভিত্তি করে একটি পাওয়া গেল যে মিনিমাম রসুল ইসলামের লাইফে জুম্মা পড়েছেন কয়জন নিয়ে 12 জন তো কোনো গুলো আমাকে বলেছেন 12 জন হতে হবে আবার কেউ বলেছেন 40 কারণ 40 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 40-এ একটি পরিবর্তন নিয়ে আসে 40-এর পরে আমাদের আমরা যখন মায়ের পেটে ছিলাম প্রত্যেক 40-এ আমরা চেঞ্জ হয়েছিলাম এবং 40 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই হিসাবে 40 বলেছেন বাট তো কেহ 2 কেহ 12 কেহ 40 বাট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাহেবরা বলতেছেন যে ইমাম ছাড়া যদি 3 জন হয়ে যান ইমাম ছাড়া যদি কমপক্ষে 3 জন যদি হয়ে যান তো মার্শাল্লাহ ইমাম 1 জন আর মক্তদির একটি জমাত হয়ে গেল কতটা লক্ষ্য রাখবেন ইমাম একা আর পিছনে কয়জন 3 জন তো 3 জন একটা জমাত হয়ে গেল গ্রুপ হয়ে গেল কারণ হাদিসে এসেছে আল ওয়াহিদু শয়তান ওয়াল ইসনানি শয়তানানি ওয়া সালাসাতুন জামাতুন একজনও শয়তানে বিভ্রান্ত করে পড়তে পারে 2 জনকেও পারে আর 3 জন হয়ে গেলে একটি গ্রুপ হয়ে গেল তো ইমাম বাদে যদি আরও 3 জন হয়ে যান তাহলে জুম্মার নামাজ সহি হয়ে যায় তাহলে কী বুঝতে পারলাম কেউ বলেছেন 2 জন হলেই হয় ইমাম বলেছেন ইমাম ছাড়া আরও 3 জন অর্থাৎ টোটাল 4 জন আর কেউ বলেছেন ইমাম ছাড়া আরও 12 জন কেউ বলেছেন 40 জন তো যত বেশি হয় ততই তো ভালো আমাদের কোনো সন্দেহ নাই যত বেশি হয় ততই ভালো এবং নবী এখন সমার লাইফে মিনিমাম 12 জন নিয়ে জমা পড়েছেন এর চেয়ে কম নিয়ে পড়েন নাই বাট যেহেতু জমাতের একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে সেই হিসাবে যদিও জেনারেল নিয়ম অন্য নামাজের ক্ষেত্রে ইমাম আর মুক্তাদি 2 জন হলে জমাত হয়ে যায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় 1 জন নিয়ে জমাত পড়েছেন অর্থাৎ আল্লাহ নবী সহ 2 জন ইবনে আব্বাসকে নিয়ে জমাত পড়েছেন তাহাজ্জুদের নামাজ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন নবীর সঙ্গে জমাত পড়েছেন আর একদিন রসুল ইসলাম সালাতুল্লাইল কিয়ামুল্লাইল নামাজ পড়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে একা আরেকদিন জাবির রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তো অনেক সময় 1 জনে জমাত পড়েছেন নর্মাল তো নর্মাল জমাত হয়ে গেলেও জুম্মার ক্ষেত্রে কমপক্ষে ইমাম ছাড়া 3 জন হলেই একটু রিস্ক মুক্ত হওয়া যায় এজন্য ইমাম আবু হানিফা বলেছেন ইমাম ছাড়া যেন কমপক্ষে যেন 3 জন হয়
বা যত বেশি হয় আমরা বিতর্ক থেকে বেরোয় আসলাম ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খান জাযাকুমুল্লাহ দেখি এই মুহূর্তে আমাদের সাথে খোলা আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি দুইটা প্রশ্ন করতাম সাইদান জি ফরমা কাসাই আমার কোপ হইছে তো কোপর লাগি আমার শিরাপ তো হইছে কোপ শিরাপ তো সেরকম আজ আলকোহল আছে এটা আমার লাগবে সহকি জায়গা গেছে আরেকটা প্রশ্ন হইল মাল্টিভিটামিন এবং আর আর যেটা ভিটামিন ট্যাবলেট আছে ওটার মধ্যে কিছু বিফ জেলেটিন আছে এটা ট্যাবলেট কি তা আমি খাইতাম পারবনি আমরা আনসার দিয়ার ইনশাআল্লাহ দয়া পাস আমরা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম কফ সিরাপের মধ্যে অ্যালকোহল বা আরক মেডিসিনের মধ্যে সময় অ্যালকোহল থাকে তো অ্যালকোহল মিশ্রিত কোনো সিরাপ বা এইভাবে কোনো মেডিসিন গ্রহণ করা যাবে কি সমান দুই নম্বর প্রশ্ন যে অনেক ট্যাবলেটের মধ্যে জেলাটিন থাকে সুইটের মধ্যে জেলাটিন থাকে সেটা কি ব্যবহার করা যাবে প্রথমটির আনসার ঔষধের মধ্যে যে অ্যালকোহল মিক্স থাকে আজকাল অনেক ঔষধের মধ্যে পাইবেন আপনি অ্যালকোহল এবং এটা মিক্স হওয়ার কারণে এটা কিন্তু ইনটক্সিকেট করা অর্থাৎ বেহুশ করার যে ক্ষমতা ছিল এটা কিন্তু থাকে না এটা মেডিসিনের সঙ্গে মিক্স হওয়ার কারণে তার মূল ক্রিয়া যেটা আছে কর্মক্ষমতা এটা কিন্তু শেষ হয়ে যায় সেই হিসাবে ওলামা একরাম মনে করতেছেন ঔষধের মধ্যে অ্যালকোহল থাকলেও পরিমাণে এত পরিমাণ এটা মগলুব এবং এটা সামান্য হওয়ার কারণে এবং তার মূল ক্রিয়া বেহুশ করার যে ক্ষমতা এটা তার মধ্যে থাকে না বিদায় এটা ব্যবহার করতে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ উত্তম হলো আমরা যদি অ্যালকোহল ফ্রি কোনো ঔষধ পাই তা আমরা অ্যালকোহল ফ্রিটাই ইউজ করবো এটা উত্তম কেন শুভহাত থেকে বাসার জন্য নবীজি বলেছেন ইত্তাকি শুভহাত তুমি ডাউটফুল থিং থেকে বাসা এটা ইত্তাকওয়ার দাবি ঠিক আছে দুই নম্বর আপনার জেলাটিন সম্পর্কে যেটা বলেছেন জেলাটিন আবার কী দিয়ে বানানো হয় ডিপেন অনেক জেলাটিন আবার হালাল রয়েছে যদি জেলাটিন এটা কোনো ফ্রুট থেকে বানানো হয় নাবাতাত বা উদ্ভিদ যেগুলো মাটি থেকে উদ্ভিদ হয় পয়দা হয় এই জমিনি পয়দাওয়ার থেকে উদ্ভিদ থেকে জমিনে যেগুলো গ্রো হয় এগুলোর থেকে যদি বানানো হয় এটা কিন্তু জায়েজ পাক সমান অ্যানিমলের জেলাটিন স্কিন থেকে বা হাড্ডি থেকে বানানো হয় সেটাও ভিন্নমত থাকলেও বর্তমান জরুরতের কারণে ওলামায়ে কেরাম কিতাবের পরিভাষা এটাকে উমুমে বলওয়া বলে উমুমে বলওয়া যেটা এমনভাবে বিস্তৃত হয়েছে এটা থেকে বাঁচাটা প্রায় অসম্ভব যার কারণ ওলামায়ে কেরাম এটাকেও বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটাকেও জায়েজ বলেছেন যদি এটা অ্যাভয়েড করা উত্তম হ্যাঁ যদি জেলাটিনে থাকে পিগ পর্ক শুকরের কোন অংশ দিয়ে তখন কিন্তু এটা অবশ্যই হারাম এটা পাক হবে না আর বাকি অন্যান্য সব জেলাটিনের ক্ষেত্রে পাক ফতোয়া দিয়েছেন বাট এর পরেও নাবাতাত বা উদ্ভিদ যেগুলো জমিতে গ্রহ এটা তো 100% পাক কোনো সমস্যা নাই বাকি অন্য জেলাটিন জমানার কারণে বা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অমুমে বলওয়ার কারণে সেটাকে জায়গ করা হয়েছে ওইটা অ্যাভয়েড করতে হলে ভালো বাট সংক্ষেপে আপনি যে ট্যাবলেট করতেছেন জেলাটিন থাকলেও সেটাও খেতে জায়গ হবে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হবেন যেটার মধ্যে জেলাটিনটা আইটেম বানানো হয়েছে শুকর থেকে ওইটাও পরিহার করবেন আর বাকি অন্য জেলাটিন খাওয়া জায়গ আছে অবশ্যই ইনশাল্লাহ সমস্যা হবে না ইনশাল্লাহ বাট এরপর আপনাকে ধন্যবাদ আপনি জিজ্ঞাসা করেছেন তাকওয়া তো হলো যেন সন্দেহ চলে আসে আমরা এটাকে অ্যাভয়েড করবো জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ পরবর্তী কলেকে আছেন দেখি আসসালাম আলাইকুম السلام عليكم السلام وعليكم السلام وعليكم السلام ورحمة الله وبركاته جي أمي 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 خدوك خدوك في رضا الله السلام جي فرمكا خلوف كلا فرم خلوف ور نيام نيام قارن خوي أمر خوي يا دير أكون بستان سني جينا جينا بہت شکریہ آپ نے اتنا تو گروتوپورن ایک پرشن جگش کرنے جیسا سنت مانش جگش کرے نا امرا مانوشی شابے আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় আর নাজাফতু এটা ইসলামের বিশেষ করে মুসলমানদের একটি বৈশিষ্ট্য আর তুহুরু শতুল ইমান পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ক্লিনলিনেস যেটা হলো ইসলামের একটি অঙ্গ পার্ট অফ ইমান পার্ট অফ ফেইথ রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন আমরা টয়লেট কীভাবে করব ইস্তিনজার পরে আমরা কীভাবে নিজেকে ক্লিন করব সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জনৈক ইহুদি ক্রিটিসাইজ করার জন্য জিজ্ঞেস করেছিল বাহ বা তোমাদের নবী সব কিছু শিক্ষা দেয় টয়লেটে কীভাবে বসে সেটাও শিক্ষা দেয় কীভাবে ক্লিন হওয়া লাগে সেটাও শিক্ষা দেয় উনি বলেন ইয়েস অফকোর্স আপনি ভালোই বুঝেছেন আমাদের নবী সব শিক্ষা দেন বাবার মতো দায়িত্ব আদায় করেন আমাদেরকে সব কিছু শিক্ষা দেন ইভেন টয়লেট থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন কেটা হবো যেটা মা বাবার দায়িত্ব সেটাও আমাদের নবী দায়িত্ব আদায়ের ক্ষেত্রে মোটেই কমই করেন নাই
উসলুবে হাকিম হিসাবে সে চাইছিল উনাকে রাগ তোলার জন্য উনি কিন্তু না স্ত্রীটাকে সমর্থন করে জবাব দিয়ে তাকে ফাববহিতা তাকে মুখ বন্ধ করে দিলেন তো নবীজি আমাদেরকে শিক্ষা দিতেন নবীজি শিক্ষা দিয়েছেন যে টয়লেটে গেলে আমরা যেন কিবলার দিকে ফেস না করি কিবলার দিকে আমরা যেন ব্যাক না দিই এটাও শিক্ষা দিয়েছেন ডান হাত যেন আমরা ইউজ না করি ঠিক আছে ক্লিনিশ আমরা যেন লেফট হ্যান্ড ইউজ করি এবং টয়লেট ডিলা পাথর বা আমরা বর্তমানে টয়লেট পেপার ইউজ করি এটা যেন আমরা তিনবার ইউজ করি কয়টা তিনবার রসুল বলেছেন তিনবার এবং তিনবার ইউজ করার পরেও পানি ইউজ করাটা ভালো কারণ রসুল্লাহ মসজিদে কুবা আপনারা দেখেছেন যারা হজ বামরা গিয়েছেন ওইখানের বাসিন্দা যারা ছিল বনি আমর ইবনে আউফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করতে বলেছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু হে নবী মসজিদে কুবার বাসিন্দারা বড় পাক পবিত্র থাকে আপনি নামাজ পড়লে সেই মসজিদে নামাজ পড়বেন এই জন্য হজবা উমরা গেলে আমরাও সেখানে গিয়ে নামাজ পড়ে থাকি দুই রাকাত নামাজ যদি পড়েন একটা মকবুল উমরার সব আল্লাহ প্রদান করে থাকেন সুবহানাল্লাহ বুঝা গেল মসজিদের বাসিন্দা দিয়ে মুসল্লি দিয়ে অনেক সময় মসজিদের কোয়ালিটি বাড়ে আল্লাহু আকবার জামাতের কোয়ালিটি দিয়ে মুসল্লিদের কোয়ালিটি দিয়ে জামাতের সব বাড়ে ঠিক তেমনিভাবে ওই মসজিদের মুসল্লির প্রশংসা আল্লাহ করেছেন রসুল্লাহ জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো দেখি তোমরা এমন কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা অর্জন করো যে আল্লাহ পাক তোমাদের প্রশংসা করেছেন ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে সময় আমরা অজু করি টয়লেটের পরে আমরা পানীয় ব্যবহার করি এবং বুখারী শরীফ ইমাম বুখারীর মতে উল্লেখ করেছেন সামটাইম রাসূলুল্লাহ সাল্লাম শুধু ডিলাইজ করেছেন সামটাইম শুধু পানি ইউজ করেছেন বাট মোস্ট অফ দ্য টাইম পাথর বা ডিলার পাশাপাশি আল্লাহ পানি ইউজ করেছেন এটা সবচেয়ে উত্তম আমরা এটাই করে থাকি তো এটা করবেন কীভাবে যে প্রত্যেক টয়লেট ব্যবহার করার পরে আপনি তিনবার টয়লেট পেপার আপনার ইউজ করতেছেন বর্তমানে অন্তত পাত্র আপনি ইউজ করতেছেন না হয়তো যেটাকে আমরা ডিলা বলি তো এই টয়লেট পেপারটাই ডিলার কাজ দিয়ে দেয় এখন বর্তমানে এটাই সহজ তো আপনি তিনবার এটা ইউজ করবেন এবং বাম হাত ইউজ করবেন ঠিক আছে তারপরে তিনবার এটা ইউজ করে ক্লিন করার পরে এরপরে আপনি আবার পানি ইউজ করবেন তো প্রপার আপনি ক্লিন হয়ে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এবং যারা এইভাবে পবিত্রতা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন ঠিক আছে এই হলো ডিলা বা পরিষ্কার হওয়ার একটা তরিকা এবং ঢুকার পূর্বে আমরা দোয়া পড়বো বেরোয় আমরা দোয়া পড়বো ভিতরে আমরা কোনো দোয়া পড়বো না ক্লোজ হয়ে আমরা আমাদের সতর্কে আমরা খুলবো কোনো মানুষের সামনে আমরা এক্সপোজ করবো না এবং পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে সিটা পড়ার চেয়ে আমরা নিজেকে বাঁচাবো না তোবা কবর আজাব হয়ে যায় এটা হাদিসে রয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ আমিন জাযাকুমুল্লাহ দেখি পরবর্তী কলে কে আছেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম জি ফরমান কা আতো দেন যে ফেসা বাসা খানা লাগি যায় আর দই লাই বা শরীরের যে কোনো জায়গা লাগি যায় ওখান দই লাই সে যে ফা হয়ে যাবো না গোসল করে লাগবো ওটা তো হইবা ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন নাই তো জি না জাযাকুমুল্লাহ পেশাব যদি বডির কোথাও হাতে অথবা অন্য কোনো জায়গায় লাগে তাহলে শুধুমাত্র ওই জায়গাটা ডইলেই চলবে নাকি গোসল করতে হবে মোটেই গোসল করতে হবে না যে জায়গায় পেশাব লাগছে ওই জায়গাটা ডইলেই চলবে রাসূল বলেছেন ইস্তানজিহু আনিল বাউল ফা ইন আম্মাতা আযাবিল কবর মিনহু তোমরা পেশাব থেকে বেঁচে থাকবে যে জায়গায় পেশাব লাগছে সেটা দৌত করে নেবে কারণ অধিকাংশ কবরের শাস্তি হওয়ার অনেক কারণ থেকে অন্যতম একটি কারণ হলো যারা টয়লেট করার সময় পেশাবের সিটা থেকে নিজেকে রক্ষা করেন না বা ক্লিনের ক্ষেত্রে যারা প্রপার ক্লিন করেন না আমাদের অনেকদের ধারণা যে পেশাব লাগলে দুইটি হয় অনেক মায়েরা আমি শুনেছি বেবি কোলে নেন পেশাব লাগলেই সবসময় কোমর বন্ধ দৌত করেন মোটেই জরুরি নয় ইভেন যদি ইনফ্যান্ট বয় হয় দুধ পানকারী একটা ছেলে শিশু হয় তার পেশাবের ক্ষেত্রে নবী বলেছেন ইউরাশু বলগুলাম এখানে পুরো বালোটাকে না দিয়ে হালকা দৌত করলেই চলে যায় পুরো বালো বয় দুইটি হয় না হালকা দৌত করা কাফি হয়ে যায় বাকি অন্যান্য সকল পেশাব যদি ছোট্ট মেয়ে দুধ পান করতে যদি একবারে শিশু মেয়ে হয় অথবা বড়দের পেশাব বা যে সমস্ত পশুর যদি কোনো ইউরিন লেগে যায় চাই আমরা তার গোশত খাই বা না খাই সবটি নাপাক বলা হয়েছে এটাই জমহুর এবং মেজরুল কারমের মতামত এটা যেখানে লাগছে ওই জায়গায় দ্রুত করলেই চলবে পুরা বডি গোসল করার প্রয়োজন নেই গোসল তো ফরজ হয় নির্দিষ্ট কিছু কারণে মান্থলি পিরিয়ড বন্ধ হলে নেফাসের পরে জানাবত বা সেক্সুয়াল ডিফল্টের পরে যেটাকে আমরা ইনস্টেড অফ জানাবা বলি ওই নির্দিষ্ট কিছু কারণে গোসল ফরজ হয় বা নর্মাল টাইমে হয়তো গোসল সুন্নত হতে পারে কিন্তু এই সমস্ত কারণে যে পেশাব লাগছে হাতে বা কাপড়ে বা বডির কোথাও আপনি গোসল করার কোনো প্রয়োজন নাই যে জায়গায় পেশাব লাগছে ওই জায়গাটাই দৌত করলেই চলবে এটাই হলো ইসলামের বিধান লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা
এটার কোনো ব্যবধান আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওনার যে খাওয়া দাওয়া ছিল অন্যরকমের, মানে অনেক সময় ড্রাই ফুড হয়তো ওরা বেশি খাইতেন, আমরা তো আমাদের যে তেল জাতীয় মশলা অনেক, এটা যা ফেটের অনেক অসুবিধা হচ্ছে এবং উজু অনেক সহজে অনেকের ভেঙে যায় বা ইস্তিনজা পেশাবও মানে এইটা ভালোভাবে আমরা ইয়ে করতে পারছি না। দেশে অনেকেই হাঁটা চলা করেন কিন্তু এই দেশে মানে কীভাবে ভালোভাবে এইটা ইস্তিনজা, তারপরে উজু করার পর আর ইয়ে না আসে, কাতরা না আসে, এবার কীভাবে নিশ্চিত হওয়া যায়? ফুডের ব্যবধানে অনেক কিছুর ব্যবধান হয়, যে ফুডের কারণে দেখবেন শারীরিক শক্তির ব্যবধান হয়, বেমার আজারের ক্ষেত্রেও আমরা যদি ডাক্তারে যাই 40 বছর হওয়ার পরে ওরা বলে আপনাদের ডায়াবেটিস হওয়া খুবই স্বাভাবিক, কারণ আপনারা এশিয়ান যে ফুড যেগুলো খান এগুলো ডায়াবেটিস হওয়াটাই স্বাভাবিক। তো হাবিজ মানা মুস্তাক এটাই বলতেছেন যে আমাদের ফুডের কারণে আমাদের টয়লেটটা ক্লিন হওয়ার ক্ষেত্রে রসুলের সময় সময়ের চেয়ে অনেকটা ডিফারেন্ট। যেমন মাফ করবেন মস্তাবুদান যে বলতেছি আমি, যে মনি স্পাম যেটাকে বাংলায় বীর্য বলি, ঠিক আছে, সিমেন্ট, ওইটা আল্লাহর নবীর সময়ে পাক করার দুইটি পদ্ধতি ছিল, একটি দোয়া আর একটি ছিল স্ক্রেপ। এভাবে যদি এটাকে আপনি যদি কোনো কিছু দিয়ে এইভাবে স্ক্রেপ করে যদি আপনি রাব করে তারপরে এভাবে যদি আপনি করেন পাক হয়ে যেত। কিন্তু আজকাল ফুডের ব্যবধানে ওই মনি ইয়াবিস যেটা ওই পর্যায়ে থাকে না, হিসাবে একমাত্র ফিক্স হলো দুইটি হবে। তাই সেই হিসাবে আমাদের টয়লেটের পরে বিশেষ করে 2 নম্বর অর্থাৎ টয়লেট স্টুল পাস হওয়ার পরে আমাদের শুধুমাত্র ডিলার উপর একতবা করাটা অনেক সময় কিন্তু মুশকিল হয়ে যাবে, সেখানে পানি বার করা জরুরি হয়ে যাবে। সমান উনি একটা কথা বলেছেন যে অনেক সময় ইস্তিনজার পরে যদি কারোর কাতরা বের হওয়ার আশঙ্কা থাকে তো উনি কাতরা বের হওয়াটা বন্ধ হওয়ার পরে উনি নিশ্চিত হয়ে নামাজ পড়বেন, যদি কাতরা চলে আসে তো না পাকার আশঙ্কা রয়েছে। এটা অনেক সময় বয়সের কারণে, ওয়েদারের কারণে কারো বেশ কমাতে পারে, বাট এটা যেন সবাই যেন করতেই হবে এটা মোটেই জরুরি নয়, ডিপেন্ড যদি কারো ক্ষেত্রে হয় তো উনি ওনার স্পেসিফিক করবেন, সবার জন্য নয়। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ। দেখি পরবর্তী কলে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আবার কল করছিলাম জেলেটিন সম্পর্কে, আমার একটু কনফিউজ আছে। ই জেলেটিন, ই ভিটামিনের মধ্যে বিক জেলেটিন দোয়া আছে, তো ফক জেলেটিন হইলে আমি কিনি না, আবার ওখানে আমি বিক জেলেটিন কিন্তু আমি কিনে খাওয়া আমার লাগে একটা উচিত আছে নি, অর্থাৎ যদি আপনার একটু কই আপনি আমার লগে তাক বানি তুরা লাইনে তা হোক ইনশাল্লাহ, যদি আপনি পর্ক জেলেটিন আপনি নিশ্চিত হন তাহলে আপনি এটা খাইতা না, আর যে জেলেটিনও পর্ক লেখা নাই ক্লিয়ার নাই ডাউট, তো একটা যদি আপনি উইদাউট জেলেটিন করতে ফাইন তা আপনি হঠাৎ ইউজ করা বেশি ভালো হইব অল্টারনেটিভ, আর যদি মেডিসিন হিসাবে অন্য কিছু আপনি ফাইন না আর আপনার এটা ইউজ করাই লাগে, তো জেলেটিন সম্পর্কে আপনি যদি অন্য কনফার্ম না এটা জেলেটিন কিতাই বানানো হয়েছে এরপরে আপনার এটা খাই লওয়া যাই দিব ইনশাল্লাহ। তো পর্ক জেলেটিন হইলে আপনি এটা অবশ্যই মাস্ট আপনি এটা ইউজ করার কোনো সুযোগ নেই, আর বাকি যে জেলেটিন সম্পর্কে ক্লিয়ার লেখা যদি থাকে ইনগ্রিডিয়েন্টও জেলেটিন মেড বাই অতা অন্য অ্যানিমল ইয়েস তাইটা আপনি পারবা, জেলেটিন তো মানে কইছি কোনো সময় বনে কিছু ফ্রুটটা কিও বনে এটা তো 100% ঠিক আছে, আর অ্যানিমালটাকে যেটা বনে অ্যানিমালের স্কিনটা কি অথবা হাড্ডিটা কি এটার ক্ষেত্রে ফাইনাল ফতোয়া যা ওটাও প্রয়োজনে যাই যাচ্ছে, ঠিক আছে নি। তো যদি আপনি পর্ক জেলেটিন না নিশ্চিত হয়ে গি তাইটা আপনি বড় খুঁজতে পারবা ইনশাল্লাহ, সমস্যা নাই ইনশাল্লাহ, ওকে। বাট এরপরে যদি আপনি অ্যাভয়েড করেন আর হরিয়া ফারোয়েন তো বালা। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খেরান। সম্মানিত দর্শকতা, এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন, এখন আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, ইনশাআল্লাহ বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আপনারা আমাদের সাথেই আছেন আলহামদুলিল্লাহ। ব্রেকের আগে আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেছেন, কেননা আমাদের মিফতাহুস সালাতি আত-তুহুর, বেহেশতের চাবি হচ্ছে নামাজ, নামাজের চাবি হচ্ছে তাহারাত উজু, এবং উজু এবং গোসলের উজুর আগে আমাদের ইস্তিনজা ভালোভাবে করতে হবে। যদি অনেক সময় আমরা এই প্রশ্নগুলো করতে পারি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মেলুকদের প্রশংসা করেছেন এই জন্য যে ওরা ওদের এই এম্বারাসমেন্ট বা শাইনেসের কারণে ওরা কি বিরত থাকে না, প্রশ্ন করে ফেলে। এটা আনসারদের মেলুকের খাসিয়ত ছিল, এটা এর জন্য ভালো, কেননা আমরা যদি না জানি, না জেনে আমরা কাজ করে থাকি, অনেক কিছু করব কিন্তু এইটার আমরা কবুল হবে না। শরাইত যে আছে এবং যে সব কিছু জেনে শুনে বুঝে আমরা আমল করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। এখন ইনশাআল্লাহ হুজুরের কাছে যাব। আপনাদের কল আসার আগে কলার আছেন একজন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম হুজুর, আপনারা দিবেন যে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ কি যা করেন জানি হুজুর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার তো আমরা কত ভুল, আমরা শুদ্ধ ওর আল্লাহ আপনার তো লাখ লাখ বছর হায়াত দেখা, আমরা লাগি দোয়া করবা হুজুর। আর হুজুর ভালো যেন আপনি কইছেন নামাজের ব্যাপারে, আমি তো প্রায় 41 বছর থাকি হুজুর, আমি পারি না। সজদা দিয়ে আমি নামাজ পড়তাম, আমিও 4 বইয়া পড়ি নামাজ। আমার কোমর দরা, আঁকির দরা, ফাওয়া পানি আঁকির দরা, আঁকর কুমির দরা, বুড়াই বুড়া বেদনা। জি জি হুজুর, আমার ওজন আপনার জন্য করিতে হয় না, আমি তো যার সময় রুকুর সময় কিলা উড়া তো বসে থাকতো নি, আর না আটু বসে থাকতো। আমি খাই আর একটা, আমি জানি তো আছি আপনি ওখান তো আমার খুলে লাইনে তো হোক ইনশাআল্লাহ। আর রুকুর সজ্জার সময় আপনার কিলা আসতো। ঠিক আছে, আমি আপনার লাইনে তো হোক আমার লগে আট কোন জায়গায় তা তো এটা মেইন অত সমস্যা না, এত বড় ম্যাটার নাই। আপনি যদি রানরা হন বা আটুত রাখেন ওই বই এটা যেভাবে আমরা তো সৌদ বই খালো আত্মায়ত পড়বার সময় স্বাভাবিক নেমে যে সময় জানামাজ বই আমরা আট কোন জায়গাতে রাখি, আর ইসব 3টা কথা আইছে ওই তো আটুর ফেরা আটু না, একটা আইছে রানো আর একটা আইছে আটুত আর একটা আইছে ডাইন আটুত আর বাওয়াতুরে ওলা আদ জেলা নবী গিলা বাইন রাসেন। ও 3 তরিকার যেসা তরিকা রানরা হোক আটুত রাখা কোনো সমস্যা নাই। আপনার সুবিধা যে আতর রানরা হয় আটুত রাখেন বা লয় বছর থেকে আপনি ওলা বাটে রাখুকা যে আতর মেন গাতাতা হোক রানো আর আঙ্গুলি গা সইলা হোক আটু, তো দুটা আমার এই জায়গায় বুঝছেন নি ওখানো। আর কোন প্রশ্ন আছে নি? সজ্জার সময় সমাতলে কোনো সমস্যা নাই। একটা সুন্নত জিনিস আর কি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর আমি চেয়ারও কথা আমি আমরা আর পরবর্তী প্রশ্ন আর আগ পর্যন্ত আমরা তোরা আইস প্রশ্ন আছেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা আসছেন পরবর্তী কোলে কে আছেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আমার একটা কোয়েশ্চন আছে। কোয়েশ্চনটা হইল গিয়া, আমি কোনোখানে তরুকা সফরও গেলাম, যাওয়ার পরে কেন ধরুন আসর রক্ত হয়ে গেছে বা দরকার জোর রক্ত গেছি, আমি আসর মাগরিব ভুগুরো গ্যাস লোকে পড়তাম পারবো না, কিন্তু আমি অত সময় তাহমিন আসর মাগরিব বা এসা পর্যন্ত মানে ইলা কোনো পড়া যায়নি। ঠিক আছে নি, কিতা কিতা কেন হর্তা আসর মাগরিব এসা তিন আসর মাগরিব দুই অক নমাজ এক লোকে পড়া যায়নি না গেলে। আচ্ছা আমি কই, আর কোন প্রশ্ন আছে নি? জি না জি না। ঠিক আছে, ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। খুব গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনবেন। নাম্বার ওয়ান, ডেইলি নামাজের টাইম কয়ক? 5 ওয়াক্ত। নাম্বার টু, প্রত্যেক নামাজের টাইমের শুরু আছে এবং শেষ আছে। নাম্বার থ্রি, টাইম মতো নামাজ পড়া এটা ফরজ। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনা কিতাবাম মাউকুতা। ঠিক আছে। নাম্বার ফোর, উজর ছাড়া যদি কেউ নামাজ টাইমের বাহিরে গিয়ে পড়ে এটা কজা হয়ে যায়, এবং উজর ছাড়া কেউ যদি লেট করেন গুনাও হয়, কবিরা গুনা হয়। উজরের কারণে যদি লেট হয় তো গুনা হবে না, বাট কজা হয়ে গেল। নাম্বার ফাইভ, আরফার মাঠে জুহর এবং আসরকে একত্রে জমা করে নামাজ পড়া যায়, এটা কিন্তু সবাই একমত। আরফার মাঠে মসজিদে নামিরায় আর মুজদলিফায় মাগরিব এবং এশাকেও একত্রে জমা করে পড়া হয় এবং এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর বাকি আরও 3টি জিনিস, কেউ যদি অসুস্থ হন অথবা সফরে থাকেন অথবা বৃষ্টি হয় বেমারের কারণে, মুসাফির হওয়ার কারণে বা বৃষ্টির সমস্যার কারণে যদি কেহ জমা করেন, তাহলে হাদিসের মধ্যে 2 জমার কথা এসেছে। কয় জমা? 2 জমা, জুহরে আসরে আর মাগরিবে এশায়। খুব লক্ষ্য সতর্কে রাখবেন, জুহরে আসরে আর মাগরিবে এশায় কম্বাইন করা, যেটাকে জমে বাইনে সলাতাইন বলা হয়। তো এখানে আদৌ কি এক নামাজ কারেক অক্তে নিয়ে পড়া, নাকি জাস্ট জুহরকে আখেরি অক্তে এবং আসরকে তার শুরুর অক্তে সমান মাগরিবের নামাজ আর এশা নামাজকে জমা করতে গিয়ে মাগরিবকে একদম শেষ অক্তে আর এশাকে প্রথম অক্তে কীভাবে পড়া হয়? যদি আমি কিতাবের ভাষায় আমি আনসার করি, এটাকে বলে জমায় সুরি, মানে দেখার ক্ষেত্রে একত্রে হলেও টাইম কিন্তু প্রত্যেক নামাজের সঠিক টাইমেই পড়া হচ্ছে। ইমাম আবু হানিফাতে বলেন এটাই আমার জন্য সেফ। কেন বলেন এটা? কারণ এখানে দেখেন খুব ভালো কথাগুলো খেয়াল রাখবেন, কারণ সংক্ষেপে কিন্তু এই অ্যান্সার করতে গিয়ে আমরা প্রশ্ন উত্তরে আমরা এই কথাগুলো লম্বা সময় প্রয়োজন। আমরা এটা টপিক রূপে মনে করেন 2-3 পর্যন্ত আমরা হাদিসের মধ্যে কথা রাখি, তো এই শর্ট অ্যান্সার এগুলো পুরো কভার করা তো সম্ভব হবে না। সংক্ষেপে, যেহেতু জুহরের পরেই আসর শুরু হয়ে যায়, এখানে জমে সুরি সম্ভব,
মাগরিবের পরেই এশা টাইম শুরু হয়ে যায়। এখানে জমে সুরি সম্ভব, অর্থাৎ আজ মাগরিবকে শেষ হতে এবং এশাকে প্রথম হতে পড়ে কম্বাইন করার সুযোগ রয়েছে। জুহরে আসরেও জমে সুরির সুযোগ রয়েছে, এজন্যই হয়তো ওই দুই জায়গায় জমার কথা এসেছে। আর বাকি আপনি যেভাবে বললেন যে কোনো জায়গায় গিয়ে সেখানে আসরও পড়বেন মাগরিবও পড়বেন এসব একসঙ্গে পড়ে ফেলবেন অথবা থাকবেন এসা পর্যন্ত, এই ধরনের জমার সুযোগ কোথাও আসে নাই। কিন্তু আজকাল রসুলুল্লাহ সাল্লাম সফরে জমা করেছেন বা বৃষ্টির কারণে জমা করেছেন বা বেমারের কারণে জমা করেছেন, ওই হাদিসকে সামনে রেখে ওই দুই জায়গা ছাড়াও যে কোনো জায়গায় যে কোনো নামাজকে ওনারা জমা করে ফেলেন এবং জমা করাকে ওনারা খুব সবের কাজ মনে করে থাকেন, এটা কিন্তু বাড়াবাড়ি। যদিও আমি এখানে আপনাদেরকে বলবো যে ওই তিন কারণে আপনি মুসাফির অথবা আপনি অসুস্থ অথবা বৃষ্টির সমস্যা রয়েছে, এই তিন কারণে অন্যান্য উলামা একরাম বলেছেন জামে হাকিকিও করা যায়, এক নামাজকে আর এক নামাজের টাইমে নিয়েও পড়া যায়, অ্যাডভান্সও পড়া যায় জমে তাকদিম, লেট করেও পড়া যায় জমে তাখির, আর জমে সুযোগ করা যায়ই। বাট ইমাম আবু হানিফার মতো এবার একটু কঠোর, উনি বলতেছেন যদি আমাদের সুযোগ থাকে আমরা জমে সুরি করব। ওনার কারণ হলো যে আমরা দেখি ওই দুই জায়গায় জমা করেছেন, অথচ এখানে আরও তিনটি জমারও সম্ভাব্য সুরত ছিল। খুব ভালোভাবে খেয়াল করবেন, কারো প্রয়োজন হতে পারে যে মাগরিবে আসরে মাগরিবে জমা করার, কিন্তু কোনো আদিসে আসরে মাগরিবে জমা করার কথা আসে নাই। কারো প্রয়োজন হতে পারে যে এশা এবং ফজরে জমা করার, কারো প্রয়োজন হতে পারে ফজরে এবং জোহরে জমা করার, ওই তিন জায়গায় জমার কোনো হাদিস মধ্যে আসে না এবং কোনো জমা করার এটাকে জায়দ বলেন নাই। তো বেশকমটা কেন? তো বেশকম তো করার একটা কারণ থাকতে হবে, ওই কারণটা ওইটাই যেটা আমরা বললাম। এবং রসুলুল্লাহ সবচেয়ে মজার ব্যাপার হলো মুস্তাহাজা, যাদের মান্থলি পিরিয়ডের ছাড়াও অতিরিক্ত ব্লিডিং যাদের হয়, এক্সেসিভ ব্লিডিং যেটাকে আরবিতে ইস্তিহাজা বলে, তিন দিনের কম দশ দিনের বেশি বা নেফাসের মধ্যে চল্লিশ দিনের অতিরিক্ত যদি রক্ত হয় এটাকে ইস্তিহাজা বলে। ওই ইস্তিহাজার সময় একজন মুস্তাহাজা মহিলাকে আল্লাহ নবী দুই অক্তের নামাজকে জমা করতে গিয়ে কীভাবে জমা করবেন প্র্যাকটিক্যাল বলেছেন যে তুমি জুহরকে আখেরি অক্ত এবং আসরকে আগুয়ালে অক্ত পড়ে নেবে, এ কথা বলেছেন। সমান মাগরিব এবং এশাকে জমা করার ক্ষেত্রে আল্লাহ নবী ওই জমে সুরির শিক্ষা দিয়েছেন যে মাগরিবকে আখেরি অক্ত এবং এশাকে শুরু হতে পড়বে। এটা দেখো আল্লাহ নবী জমে সুরির শিক্ষা দিয়েছেন। সমান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় সফরে ওই জমে সুরি করতেন, উনি মাগরিব পড়ে একটু সময় বসে থাকতেন, এশার টাইম ঢুকার পরে নিশ্চিতর পরে এশা পড়তেন, সমান আসর জুহর পরে একটু বসতেন, আসর টাইম শুরু হওয়ার পরে আসর পড়তেন। এই যে কাল্লামা ইয়ালবাসু হাদিস এসেছে, ও কাল্লামা ইয়ালবাসু, জুহর পরে একটু সময় অপেক্ষা করতেন, মাগরিব পরে একটু সময় অপেক্ষা করতেন, অপেক্ষা করার কারণ এটাই ছিল যে নিশ্চিত হতেন পরবর্তী টাইমের নামাজ শুরু হয়ে গিয়েছে। তো এই সব মিলিয়ে এটাই সেফ। বাট আপনি যেভাবে বলেছেন যে কোথাও কুটুম্বাড়ি গিয়ে আপনি থাকবেন সেখানে এসা পর্যন্ত, আর যদি আপনি মুসাফির হনও তাহলে তো আপনার জন্য হয়তো ব্যস্ত কিভাবে জুহর আসরকে জমা করার সুযোগ থাক আছে, মাগরিবের শাখা জমা করার সুযোগ আছে, কিন্তু আসর মাগরিবকে একত্রে জমা করার সুযোগ সেখানে কোনো উলামায়ে কেরাম ফতোয়া দেন নাই, জায়েজ নয়। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটা অবশ্যই মাথায় রাখবো এবং মূল কথাগুলো আমরা জায়গায় রাখবো যে নামাজ পাঁচ তো আমরা পড়ি, অন টাইম পড়া জরুরি, নামাজ উজর সারা টাইমের বাইরে নিয়ে পড়লে কিন্তু এটা কজা হয়ে যায় এবং এটা সমস্যা হয়। ঠিক আছে, ইনশাল্লাহ। মাগরিব আর ঈশা যদি কেউ জমা করতে চায় ওই সুরি সুরি হিসাবে, কিন্তু কীভাবে কত সময় পরে সে ঈশা পড়বে মাগরিবের পরে? মাগরিব তাকে আনটিল হাদিসে বা ইয়াগি বা শফক, যতক্ষণ পর্যন্ত শফক ডিসঅ্যাপিয়ার হওয়া পর্যন্ত, লুকিয়ে যাওয়া পর্যন্ত। শফক কি, সূর্য ডুবার পরে কিছু সময় লাল থাকে, এটাকে রেড টয়লেট বলে, তারপরে কিছু সময় আবার একটু ফর্সা সাদা থাকে, হোয়াইট থাকে। তো ইমাম আবু হানিফার মতে শফকে আবিয়াজ পর্যন্ত, অর্থাৎ একটু লঙ্গা মাগরিব থাকে, এই শফক অর্থাৎ সূর্য ডুবার পরে লালিমাও লুকিয়ে গেল, তারপরে একটু যে একটা ফর যেটা আছে এটাও লুকিয়ে গেল, অন্ধকার শুরু হয়ে গেছে মানে এটা শুরু। তো এইভাবে যদি কেহ মাগরিবকে আখেরি অক্তে পড়ে আর অন্ধকার শুরু হওয়ার লগে লগে যদি এশা পড়ে নেন, ক্যালেন্ডার হিসেবে দেখবেন এশার বিগিনিং টাইম, তো একদম এশার বিগিনিং টাইমের দশ মিনিট বা পাঁচ মিনিট আগে হয়তো মাগরিব পড়লো, এক মিনিট আগে শেষ করলো মাগরিব, করেই এশা শুরু হওয়ার লগে লগেই এশা পড়ে ফেললো। সমান ক্যালেন্ডার হিসেবে তো আজকাল খুবই ইজি, আপনি আসর নামাজ পড়লেন, চার রাকাত পড়তে যে পরিমাণ এই পরিমাণ পড়ার পরেই, সরি জুহর পড়লেন, পড়ার পরে সালাম ফিরেই দেখলেন আসর শুরু হয়ে গিয়েছে, বস্তু আপনি আসর পড়ে ফেললেন, টাইম মেনটেন করে ফেললেন, এটা সবচেয়ে উত্তম এবং সেফ। যদি অন্যান্য উলামায়ে কেরাম জুহর আসরকে মাগরিব এশাকে একত্রে জমা করা যে কোনোভাবেই জায়েজ রয়েছে, তবে উজর থাকতে হবে হয়তো বৃষ্টি বা আপনি হয়তো হবে মুসাফির বা কোনো অসুস্থতা, এই উজর থাকে যদি তাহলে আপনি জমা করতে পারবেন, নতুবা আপনি যে কোনো জায়গাতে জমা করতে পারবেন না। আবার ওই দুই জমা ছাড়া আসরে মাগরিবে জমা করতে পারবেন না, এশায় ফজরেও পারবেন না, ফজরে জুহরেও পারবেন না। কোন রিওয়ায়েতের মধ্যে এইভাবে আছে বেগাইরি উযরিন ও ফরসন, এটা
আছে নাকি কোন বুখারী শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামা সামানিয়ান ও জামা সাবান এখানে কোনো উযর ছাড়া তো এটা বলা হয়েছে যে খুব সম্ভব হয়তো উযর না থাকলে হয়তো বৃষ্টি ছিল রাসূল লোকাল করেছেন বুখারী শরীফে বাট ইমিজ বলেছেন এই হাদিসের বাহ্যিক অ্যাপারেন্ট মিনিং এর উপর ভিত্তি করে কারো আমল নাই কোনো উলামা কোনো আমল করেন নাই যে উযর ছাড়া এইভাবে যে সাত রাকাত নামাজ বলতে মাগরিব এবং এশা আর আট রাকাত নামাজ বলতে যোহর আসরকে একত্রে পড়া উযর ছাড়া এই হাদিসের জাহিরি মিনিং যে টাইটেল উপর কোনো উলামা মুসলিম আমল নাই ইমাম তিরমিজি পরিষ্কার বলেছেন হাদিস থাকলেও এটার উপর আমল করেন নাই কেহ এটা তাবিল করতে হবে হাদিসের জাযাকুমুল্লাহ খাইরান দেখি পরবর্তী কলে কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম একটা কোশ্চেন দেখাইতাম তাই ইনশাআল্লাহ আমার ফাদার ইন ল দিস মান্থ মোরা গেস সো ইন থার্ড অফ ডিসেম্বর আর বেসিক্যালি অল 3 week hospital asla intensive care unit or our coma state or asla mane gumo asla our 2 weeks no mas farta farta na sala prayers to shatal lagi so na understand what tam sai ram within all to shatal then no mas farta 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 na amna kuno kafara poisha na charity poisha da wala kuni 2 weeks ar lagi amra jawab dem inshallah thik hai okay thank you Thank you, Sister Ahmad Dawkhuri. Allah subhanahu wa ta'ala grant him Jannatul Firdaus. Allah forgive him. Allah elevate his rank in Jannatul Firdaus. Allah jana unake uccho maqam dan karen. Ar apni jiggesh korte chen je oi dui shoptah porjonto tar hush chilo na. Komar modhe chilo. Erpor jiggesh korte chen oi time er namaze ki kono fidya kofara dite hobe. Amra eta khub gurutto dei. Je morar shomoy namaz qada hoye gele take kofara dite hobe. Jibito thaka obosthay amra namazer gurutto dewa khubi dorkar. Ajke hoyto ami apnar প্রশ্ন করতেছি যে আপনি এটাও নিয়ে চিন্তা করেন অনেক মারা ছেলে সন্তান সুস্থ অবস্থায় নামাজ পড়ছে কিনা পড়ছে না এটার জন্য আমরা অনেকে সিরিয়াস হই না আল্লাহ আকবার আমার চক্ষুর সামনে আমার ছেলে আমার মেয়ে ঘুমিয়ে ফজর মিস করতেছে আমার চক্ষুর সামনে আমার ছেলে মেয়ে ঘরে এসে নামাজ পড়তেছে না আমি জানি নামাজ না পড়লে সে জাহান্নামের আগুনে জ্বলার জন্য তৈরি হচ্ছে এক আসর নামাজ যদি মিস হয়ে যায় নবীজি বলেছেন একসঙ্গে জান মাল আপনজন যে সারা ওনার ফ্যামিলির সকল মেম্বার এবং সারা সম্পদ যদি হাইজ্যাক করে নেওয়া হয় বা জলে পড়ে শেষ হয়ে যায় এই মানুষটা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো একদিনের আসর নামাজ ফৌত হলে এই পরিমাণ ক্ষতিগ্রস্ত কিন্তু একদিন আসর পাকান্নামা হবিতা আহলুহু ওয়া মালুহু আল্লাহু আকবার আপনি আপনার ওই কমার অবস্থায় যে দুই শত এগুলো নিয়েও চিন্তা করতেছেন আল্লাহ আপনার মতো সকল মায়ের সন্তানের নামাজের প্রতি সচেতনতা এবং অ্যাওয়ারনেস থাকে তাই মনে করি আমরা সকল সন্তানের ইনশাল নামাজি হয়ে যাবে আবার আসুন আপনার প্রশ্নের জবাবে ইনশাল্লাহ আপনার নামাজের কোনো কিছু দিতে হবে না যেহেতু বেহুশ অবস্থায় কম অবস্থায় সে নামাজ আন্ডারস্ট্যান্ড করতেছে না এই অবস্থায় যেহেতু তার এই দুঃশ্বতা গিয়েছে তারপরে হুশও পায় নাই ওই নামাজগুলো কদাও লাগে না কফারও দিতে হবে না ইনশাল্লাহ ছেড়ে দিতে হবে না বাট এরপরও যদি আপনি এমনি ছেলের পক্ষতে যদি অপশন হিসাবে আপনার জাস্ট অপশন হিসাবে দিতে চান তো আপনি এটা দিতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনার জন্য দিতে হবে এরকম কোনো নেসেসারি বা কম্পালসারি মোটেই নয় ঠিক আছে ইনশাল্লাহ বাট আমি আবার বলবো হুশ থাকা অবস্থায় যদি কোনো নামাজ কদা হয়ে থাকে তা আমরা কদা হতেই দেব না হুশ থাকা অবস্থায় হসপিটালে থাকি আর যেখানেই থাকি যে অবস্থায় আছে যে অবস্থায় পারবো এই অবস্থায় আমাদের নামাজ পড়া উচিত আমরা অনেক সময় হসপিটালে গেলে আমরা নামাজ কদা করে বসি না আমি অজু করতে না পারলে আমি তৈমুম করে নামাজ পড়বো দাঁড়াইতে না পারলে বসে 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 না পারলে শুয়ে শুয়ে আমি নামাজ পড়বো তবু আমি নামাজটা কদা হতে দেবো না আমরা মনে করি বাসে বা ট্রেনে উঠলে আর নামাজ নেই ফজর সফরে গেলে নামাজ লাগবে না এয়ারপোর্টে গেলে নামাজ লাগবে না হসপিটালে গেলে নামাজ লাগবে না কাজে যাওয়ার সময় নামাজ লাগে না এরকম কাজে গেলে নামাজ পড়তে হবে না 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 আমরা বিয়ে শাদিতে গেলে নামাজ লাগে না মনে হয় অনেকে মনে করি অনেকেই বিয়ে শাদির খাতায় নামাজের টাইম হচ্ছে আদান দিয়ে নামাজ পড়লে দেখা যায় মাত্র মুসলিমে কিছু লোক নামাজ আসছেন আর বাকি নামাজ আসতেছে না নামাজ সব সময় জন্য ফরজ আল্লাহর নবী জিহাদের মাঠেও নামাজ বাদ দেওয়া দূরের কথা জামাত পর্যন্ত আল্লাহ নবী চেক করেন নাই আল্লাহ জামাত ফরস্ত দূরের কথা ইভেন সুন্নত না চার কথা আল্লাহ নবী কিভাবে গুরুত্ব দিয়েছেন বলেন জিহাদের মাঠে শত্রুপক্ষের গুড়া তোমাকে পদদলিত করে তোমাকে মেরে ফেলবে সেই আশঙ্কাজনিত অবস্থায়ও ফজরের দুই রাকাত সুন্নত হে আমার উম্মত তোমরা মিস্তির জন্য মিছন্ন না দাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার মেরাজের রাত্রেও সেখানেও এত শর্জানির মধ্যে নামাজ পড়েছেন জামাতে নামাজ পড়ে ইমামতি করেছেন নামাজ মানে একটি ইবাদত মরার পরেও দেখা যায় কবরে নামাজ পড়তেছেন ওই সময় জানিতে দেখেছিলেন মুসল্লিরা নামাজ পড়তেছেন ইসরাফিল নামাজ পড়তেছেন এবং যার নামাজি বান্দা কবরে যাওয়ার পরে কারো ক্ষেত্রে এমন হবে তার চক্ষুর সামনে দৃশ্যটা চলে আসবে সূর্য ডুবতেছে লাল হয়ে গিয়েছে
সে মনে করবে হয়তো আমার আসনাদ মিস হয়ে যাচ্ছে ফেরেশতারা আসবেন ইন্টারভিউ নেওয়ার জন্য ওই টাইমে ও কঠিন সময়ে ইন্টারভিউর পূর্বক্ষণে সে বলে আমাকে ইন্টারভিউ পরে নাও আমাকে নামাজ পড়তে দাও দা নিউসাল্লি এটা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হবেই না কেন যে নামাজ পঞ্চাশ শুরু হয়েছিল মুসা আলাইহিস সালামের সুপারিশে নবীগণ আসলাম বারবার আগমন প্রত্যানের মাধ্যমে পাঁচত রয়েছে এবং আল্লাহ বলে দিয়েছেন পড়বে পাঁচ সব দেবো কিন্তু আমি এখনও পঞ্চাশত্বের রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে যাওয়ার সময় মুস্কি এসেছিলেন যে কাস্তি ডেকে সেটি ছিল নামাজ জমাতে পড়তেছেন আবু বকর দিল তাকে ইমাম বানিয়ে এবং আল্লাহ নবী বারবার নামাজের কথাই উচ্চারণ করে করে দিন থেকে বিদায় হয়েছেন আসসালাত 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 হে আমার উম্মত নামাজ 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 আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ আসসালাত সর্বপ্রথম কঠিন কিয়ামতে নামাজের হিসাব নেওয়া হবে আগে এজন্য আমরা নামাজের গুরুত্ব যেন দেই আর ওই মায়ের প্রশ্ন থেকে যেন আমরা শিক্ষা নেই এই মা অসুস্থ অবস্থায় তার ছেলের সুরে যাওয়া নামাজ নিয়ে ফিকির করতেছেন আমরা সুস্থ অবস্থায় আমার ছেলে ঘুমিয়ে আছে আমার মেয়ে ঘুমিয়ে আছে কাজ করে আসছে আমরা মনে করি ছেলেটা কাজে যাবে একটু ঘুমোক ফজন চলে যাক না না আমরা এটা কখনো করবো না আপনার চক্ষুর সামনে যদি আপনার ছেলের বিছানায় আগুন ধরে নেয় আপনি কি আপনার ছেলেকে ঘুমাইতে দেবেন আপনি যে কোনোভাবে তাকে ঘুম থেকে উঠাবেন সমান আমরা যেন মনে করি নামাজ মিস করা মানেই সে নিজেকে জাহান্নামের দিকে ঠেলিয়ে দিচ্ছে ওলা তুলকু বিআইদিক মিনাত তাহলুকা সেই ধ্বংসের হাত থেকে আমরা নিজেও বাঁচবো আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাবার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে মা বাবাদেরকেও আমরা যেন সতর্কতার সঙ্গে আমরা আমাদের দায়িত্ব আদায় করি আল্লাহ আমাদের ছবি দান করুন আমিন জাযাকুমুল্লাহ খাইরান জাযাকুমুল্লাহ খাইরান পরবর্তী কলে কে আছেন দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নমাজ কবুল হইব নি প্লেনের মাঝে বিভিন্ন জায়গার মাঝে আর ওদু তো সরবার ফেসিলিটি খিল্লা ইয়ে যেখানে পানিও না পানি না তো নাপাই আমি আমার যদি পানি যদি না থাকে অজু খিল্লা হইব আর আল্লাহ নমাজের খিল্লা কবুল করবা আর প্লেনের মাঝে ওটা আমার সব কিছু বুঝাই পাই প্লিজ ধন্যবাদ প্লেনে বাসে ট্রেনে যেখানে যাই আমাদের টাইম হয়ে গেছে আমাকে নমাজ পড়তে হবে এবং আমি দাঁড়িয়ে সুযোগ তাহলে দাঁড়িয়ে পড়তে হবে যদি কোনো কারণে দাঁড়াতে নাও পারি তাহলে যেভাবে পারি সেভাবে আমি নমাজ পড়ে নিই অজু যদি আমি করতে না পারি তাইমুম করবো আমরা যদি অজু বা তাইমুম উভয়টাই না থাকে উলামা কেন তখন আমাদেরকে নামাজ ইয়াতাশাব্বাবুল মুসাল্লিন আমি নামাজ পড়ার বান ধরবো আমি অ্যাক্টিং করবো নামাজের মতো ঠিক আছে আমি দাঁড়িয়ে মুখ দিয়ে কিছু না পড়াই মুখে বে লড়াই আমি কপি করবো নামাজের হজে গেলে হালাল হওয়ার সময় মাথার চুল কামাতে হয় অথবা ছুটো করতে হয় যার মাথার চুল নাই বোল্ড যদিও মাথায় চুল নাই তবুও ওয়াজিব হলো ওনার মাথার উপর যেন ব্লেডটা টানেন একজন লোক ডাম কথা বলতে পারে না আমরা তাকে আবরা বলি আবকম নামায় দাঁড়াবে সে তো মুখে কথা বলতে পারছে না সেও যেন টুটা নাড়াতে হবে তাকে যদি পারে অথরু করতে হবে তো দেখেন আপনি প্লেনে আপনি দাঁড়াবার সৌদি এয়ারলাইন্সের সাথে দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যবস্থা থাকে আর বাকি অন্যান্য প্লেনে সাধারণত দাঁড়াবার জায়গা থাকে না তো আপনার সিটে বসেই আপনি যেভাবে পারেন আপনি নামাজ পড়বেন তবুও নামাজটা মিস দেবেন না যদি অদূর করতে পারেন অন্ততপক্ষে অদূর চারটি ফরজ মুখ দৌত করা হাত কনমে দৌত করা মাথা মাসা পা দৌত করা যদি পারলেন এই পর্যন্ত করলেন আমি অনেক সময় করেই ফেলি আর না পারেন তাহলে অন্ততপক্ষে আপনি তৈমুম করে নামাজ পড়বেন আর চেষ্টা করবেন প্লেনে ওঠার পূর্বেই যেন আপনি অজু করে বা অজু আপনি উঠেন যতক্ষণ পারলেন আপনার অজুটা ধরে রাখার চেষ্টা করলেন এইভাবে আপনি পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ বিতিরও আপনাকে পড়তে হবে সমান ফরজের মতো গুরুত্ব দিয়ে আপনি মিস দিবেন না ধন্যবাদ আপনার কিবলা কীভাবে কিবলা আপনি জিজ্ঞেস করে জানবেন অথবা আজকাল তো পেলের সামনে গিয়ে থাকে যেখানে ডাইরেকশন দেখা যায় কোন দিকে কিবলা আপনি সেটা বের করার চেষ্টা করবেন এরপরে যদি কোনো ওয়েই না পান আপনি চিন্তা করে তিন করে যেদিকে কিবলা মনে করবেন সে নামাজ পড়লে আপনার নামাজ তবুও হয়ে যাবে আই নামাজ চল্লু ফাসাম্মাহুল আল্লাহু আকবার এরপর নামাজ মাস্তি মিস দিবেন না দেখি পরবর্তী কলে কে আছেন আসসালামু আলাইকুম জি আমাদের সঙ্গে কেউ জাযাকুমুল্লাহ খাইরান সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক গুরুত্বপূর্ণ আমাদের আমলি জীবনের সাথে জিন্দগির সাথে যে আমাদের প্রয়োজনীয় অনেক সময় আমরা অনেক প্রশ্ন করে থাকি যেগুলো হয়তো আমাদের কোনো কাজে আসবে না আমলে আসবে না কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হবে যে আমার এই সময়ে আমার কোন জিনিস দরকার কোন জিনিস আমার জন্য দরকার এই এজন্য আমাদের সাথে একজন একটি কলার আছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম
السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. জি প্রশ্ন হইলো আমরা মনে একদম এন্ড্রয়েড কি আমরা প্রশ্ন হইলো আমরা জবাব দিলাম ইনশাআল্লাহ জি আমি একটা প্রশ্ন আপনার কাছে দাম হুজুর যে দুই হাতে না এক হাতে আগে বললাম আপনার হাদিস তো যে আপনি কইরা যে নমাজের সম্বন্ধে বেঠিন তোর যে সে দাজরে যায় আসর কই মাটি লোকে লাগাই থাকতো এটা জানি আজকে আমি অন্য টিভির মধ্যে একটা প্রোগ্রাম দেখলাম একজন এটা মনে করে হয়তো বাংলাদেশ হয় আপনার বাংলাদেশি প্রোগ্রামটা মনে হয় জি তখন তাইন ওলা একজনের প্রশ্ন করছো যে বেটিন তোর আটটা কি রকম থাকতো আর কি সেই দাঁত কেন তাইন কয়েছেন উঠাইল থাকতো হ্যাঁ কয়েছেন উঠাইল থাকতো এটা লাগ এটা বলে কুত্তার মতো ওই যায় ঠিক আছে আমরা বুঝতাম পারছি আর কোনো প্রশ্ন আছে আমি আনসার দিলে আর আমরা সমাজে তো কম ইনশাআল্লাহ জি কারণ এটা বলে সাফ হারাম এটা বলে জায়েজ না ওখান থেকে আমি আপনার কাছে আবার জানতাম অবশ্যই ওনার কথা এই পর্বে ঠিক আছে এটা পুরুষের জন্য ঠিক ঠিক নয় যদি হাত লাগে হারাম হবে না সুন্নতের পরিপন্থী হবে তবুও পুরুষের নামাজ হয়ে যাবে হাদিসটা এসেছে ওলা ইফতারিশুর রাজুলু ইফতার আসার করবি ওই বদ্র লোক যিনি বলেছেন হয়তো ওটা অত লক্ষ্য করেন নাই মুসলিমের হাদিসে পরিষ্কার শব্দ সে একজন পুরুষ সে যেন তার হাতটাকে কুকুরের মতো যেন কনুই পর্যন্ত ফ্লোরে যেন বিছিয়ে না দেয় এটা কার জন্য পুরুষের জন্য পরিষ্কার সেটা ওলা ইফতারিশুর রাজুলু এটা পুরুষের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে যেহেতু ওনাদের ড্রেস যেভাবে ভিন্ন ঠিক তদ্রূপ সেজদার মধ্যে ওনারা যতটুকু পারেন সে বলে জুম্মা বাজাল লহমে ইলাল আরদি বা জুম্মা বাজাল লহমে ইলা বাউজিন তোমরা বডির একটা অঙ্গকে একটা অঙ্গের সঙ্গে লাগাইয়া এবং বডিটাকে যতটুকু পারা যায় নিচে মাটির কাছে নিয়ে তোমার নামাজ পড়বে ওই হাদিসের ভিত্তি করে মোস্তাহাব বা উত্তম হবে হাট কোনোইটা পর্যন্ত আপনারা মাবুন যারা আছেন জমিন লাগাইয়েই পড়বেন ইনশাআল্লাহ আমরা আমরা নয় শুধুমাত্র ইমাম শাফি ইমাম মালিক মাহমুদিন হাম্বল এবং ইমাম আবনের সহ সকল মুসলিম উলামায়ে কেরামের একই ধরনের এই হাদিসের ভিত্তি করে এটাই ওনাদের সর্বসম্মতিক্রমে মুস্তাহাব বলেছেন বাট এরপরও আমি বলেছি এই বিষয় নিয়ে তাফরেকা করা বা একটা গ্রুপিং করা ঠিক নয় যদি কেউ হাত উঠাইয়া নামাজ পড়ে ওনার জবনি দিব ওনাকে পড়তে দিন বাট আপনারা যারা হাত কোনোই পর্যন্ত ফুলে লাগাই বলতেছেন এটাই উলামায়ে কেরাম হাদিস থেকে বের করে বলেছেন কুরআন আল্লাহ বলেছেন আতিউল্লাহ আল্লাহর কথা মানো আল্লাহর কথা কীভাবে মানবেন পরে বলা হচ্ছে আতিউর রসুল রসুলের কথা মানো রসুলের কথা আলকাত কীভাবে মানবো উলামা একরাম যে ব্যাখ্যা দিয়েছেন ওনারা বিশ্রাম সেই সময় থেকে মানতে হবে তাই না আল্লাহ বলেছেন ও উলিল আমরে মিনকুম তো আল্লাহর কথা রসুলের কথা মানবো উলামা একরামের ব্যাখ্যার ভিত্তিতে তো উলামা একরাম মুসলিম উলামা একরাম সাহাবা তাবেইন তবে তাবেইনরা যেভাবে করেছেন আপনারা যেভাবে সজ্জা দেন আমি আগেই বলেছি ইবনে আব্বাস ইবনে উমর হযরত জাবির হযরত আতা সহ অনেক উলামা তাবেইন সবাই এই কথাই বলেছেন যে আপনারা কিন্তু সজ্জার মধ্যে ডিফারেন্ট আল্লাহ নবী বলেছেন এই কথা যে তোমরা পুরুষের মতো নাও এই হাদিসটি রয়েছে মারাসিল আবু দাউদের মধ্যে জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খৈরান সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অনেকেরই যার জানা নাই আমি একটা কথা বলি না জানার নাম দলিল না আপনি জানেন না ওইটা দলিল হবে না জানার নাম দলিল এটা জানতে হবে হুজুর যে আপনার যেটি আছে ওইটা বলতে চাই উনি যে জানেন না অনেকে অনেক কিছু না জানতে পারেন সব ওলামারাও সব কিছু জানেন না হয়তো এক ধরনের হাদিস আমরা পড়তে থাকি মুনতাখাব এই জন্য আমাদের ওলামায়ে কেরাম ওনাদের কাছ থেকে আপনারা জানবেন বারবার কোনো এইভাবে যদি সন্দেহ সৃষ্টি হয় আপনারা আমাদের ওলামা যারা বিশেষজ্ঞ হাদিসের মধ্যে ওদের কাছ থেকে আমরা জানতে হবে আজকে আমরা হুজুরকে ধন্যবাদ জানাই হুজুর শেষ আপনাকেও এবং আমাদের শ্রোতা ভাই বোনদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনার সুন্দর প্রশ্নের জন্য বিশেষ করে নামাজ সংক্রান্ত যে ওই মা প্রশ্ন করেছেন ওনার ছেলে নিয়ে আমি এটা নিয়ে আমি মনে করি আমাদের সকলের এইভাবে নামাজের প্রতি গুরুত্ব থাকা দরকার শুধু হসপিটালে যাওয়ার পরে নামাজ যেটা ছিল এটা নয় বরং ঘরে থাকা অবস্থায় সুস্থ অবস্থায় আমাদের কোনো নামাজ যেন মিস না হয় আবার কোনো এক কোথায় গেলেও আমরা সব নামাজ একত্রে পড়ে ফেললাম আর প্রশ্ন করেছিলেন এমন যেন না হয় আল্লাহ আমাদের সঠিকভাবে যথানিয়মে এবাদত বন্দেগীর পাশাপাশি নামাজটা ঠিক করার তৌফিক দান করুন আমি জাযাকুমুল্লাহ আমিন জাযাকুমুল্লাহ খাইরান সম্মানিত দর্শকতা আজকে আমরা এই মুহূর্তে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবারও দেখা হবে سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته